لا إله إلا الله 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 خديك سرنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إمام دولت دنيا ये रिश्ता पे वन ये माल दौलत दुनिया ये रिश्ता पे वन बुधने वहां मगुना ला इला इल्ला ला इला ilaha illallah la ilaha illallah agar cebuto jamaat ki astino me mujhe hai hukume azala ilaha সুতরাং আমাদের আব্বা আম্মাকে
দিবে, বলবে তোমার আব্বা আম্মাকে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এক শ্রেণীর আব্বা আম্মা কিয়ামতে দাঁড়াবে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এবং একজন হাফেজে কোরআন যে ছেলেটাকে দুনিয়াতে কোরআন শরীফ হেফজ করেছিল, হাফেজে কোরআন কিয়ামতের দিন দাঁড়াবে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবে, তার দশ জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন দশ জনকে কত ওয়াজাবাত লাগুন না, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশ জনকে টানিয়া টানিয়া জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য সুভান। এবং যে সমস্ত ছেলেরা হাফেজে কোরআনও আবার সাথে সাথে বাহেন আলেম হয়েছে, আল্লাহ খুশি ছিল তার আলেমের প্রতি, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে চল্লিশ জন জাহান্নামীকে টেনে টেনে জান্নাতে নেওয়ার পারমিশন পাইব সুভান। এর সাথে সাথে কোন একজন ব্যক্তি মাদ্রাসার কোন একজন ছাত্রকে অন্তর দিয়ে ভালোবাসত, দুনিয়াতে টাকা পয়সা আছে, তো একটা এতিম ছাত্রকে দেখে ওই ছাত্রটার ভরণ পোষণের দায়িত্ব নিছে, এমন আছে না? আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী পাশে এলাকা ঢাকাতে থাকে, একজন ছাত্র তার খানা দানা পোশাক পরিচ্ছদ সহ কি পরিমাণ টাকা আসতে পারে, এই পরিমাণ টাকা এক বছর আগে দিয়ে গেছে এই এতিম ছাত্রটার জন্য এক বছরের বিল পাস, এমন অনেক কারবার আছে না দুনিয়াতে? দেখা যাবে এই ছেলেটা দুনিয়াতে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিছে, কিন্তু যে ব্যক্তি তাকে মহব্বত করে তার ভরণ পোষণের দায়িত্ব নিছে, খরচ দিছে, ওই ব্যক্তিটা গুনার কারণে জাহান্নামে আটকে আছে। তো আল্লাহ পাক আখেরাতে একজন মানুষের চোখে এতটুকু পাওয়ার দিবে, আমরা তো এখান থেকে আমেরিকা দেখি না, দেখি, কিন্তু কিয়ামতের দিন একজন ব্যক্তি কোটি কোটি মাইল দূরে দাঁড়াবে, এখান থেকে ওই ব্যক্তিটারে কাছের মানুষকে যেমন চিনে এই চোখ দ্বারা ওই ব্যক্তিটারে এমন ভাবে চিনতে পারবে সুভান। কারণ আমাদের চোখগুলি নকল চোখ, আখেরাতে আল্লাহ পাক আসল চোখ লাগাবেন, এজন্য এ চোখে আমরা বাতাস দেখি না কিন্তু আখেরাতে বাতাস দেখতে পাইব, এ চোখে আমরা জিন্নাত দেখি না কিন্তু আখেরাতে আল্লাহ যে চোখ দিবেন এ চোখ দ্বারা জিন্নাত দেখা যাবে, আমরা ফেরেশতা দেখি না কিন্তু আখেরাতে আল্লাহ পাক যে চোখ দিবেন ওই চোখ দ্বারা ফেরেশতাকে দেখা যাবে। তাইলে সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত জিনিস ওই সমস্ত জিনিস পর্যন্ত দেখা যাবে আখেরাতের চোখে। একজন ব্যক্তি যখন জাহান্নামে আটকা পড়ে গেছে তো ওই ব্যক্তিটা দেখতে পাবে যে ছেলেটাকে সে মহব্বত করে মাদ্রাসায় খানা দানা খাওয়াইছে ও ছেলেটা জান্নাতি, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ করবে, ইয়া ফুলান আমা তারিবুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, হে অমুক আমারে চিনো, আমি তোমারে দুনিয়ার মধ্যে যে আদর করে মহব্বত করে তোমারে খাবারের ব্যবস্থা করছি, তোমার খাওয়া দাবারের ব্যবস্থা করে দিছি, আমি ওই ব্যক্তি, আজকে তুমি আমারে ভুলে গেছো। তো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ওই ব্যক্তিকে চিনো, তো ফেরেশতারা বলবে তাকে চিনো, বলবে আল্লাহ চিনি, এ ব্যক্তি দুনিয়াতে আমাকে মহব্বত করে খাবার দাবার খাওয়াইতো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। সুতরাং যে ব্যক্তি তোমাকে মহব্বত করত দুনিয়াতে তারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও সুবহান। আরেকজন ব্যক্তি মাদ্রাসা মসজিদের মধ্যে উযুখানা বানাই দিছে, উযুখানার মধ্যে উযু করে মানুষেরা নামাজ পড়ছে, উযু ছাড়া নামাজ পড়া যায়? তো যে ব্যক্তিটা উযুখানা বানাই দিছে দুনিয়াতে সামান্য গুনাহগার ছিল, তার উযুখানার পানি দিয়ে যারা উযু করছে তারা আখেরাতে দেখা গেছে যে জান্নাতি, এবং এই উযুখানার পানি দিয়ে ইবাদত বন্দি করে আল্লাহকে খুশি করছে। তো এই ব্যক্তিটা জাহান্নামের ভিতর থেকে ডাকবে, ইয়া ফুলান আমা তারিবুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআন, হে অমুক ব্যক্তিরা আমারে চিনো, আমি তোমাদের উযুর পানির ব্যবস্থা করছিলাম,
আমার ওযু পানির ওযু দিয়ে তোমরা ওযু করে ইবাদত করে আল্লাহকে খুশি করছো, আজকে জান্নাতে চলে যাচ্ছ। যার ওযুর পানির ওযু দিয়ে তোমরা ওযু করে ইবাদত করলা, তার নামটা ভুলে গেল, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তারে চিনো, বলবে আল্লাহ চিনি, এই ব্যক্তি মসজিদের জন্য ওযুখানা বানাই দিছিল, মাদ্রাসার জন্য গোসলখানা বানাই দিছিল। আল্লাহ পাক বলবেন ফায়াশফা, সুতরাং তাকে সুপারিশ করে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এক শ্রেণীর আব্বা আম্মা নেককার সন্তানের কারণে আখেরাতে জান্নাতে যাবে, আরেক শ্রেণীর আব্বা আম্মা কিয়ামতের ময়দানে উঠবে আর আল্লাহর আদালতে তার সন্তানরা দাঁড়া যাবে, বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, দুনিয়াতে আমরা কি বুঝতাম, আমরা তো শিশু ছিলাম, আমাদের আব্বা আম্মা আমাদেরকে যে পথ দেখাইছে এই পথে আমরা চলছি, সুতরাং আমাদের আব্বা আম্মা তো আমাদের শিশুকালে আমাদের হক আদা করে নাই, আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, আমাদের চরিত্র সুন্দর করার চেষ্টা করে নাই, সুতরাং আমরা জাহান্নামে হইছি। সুতরাং আগে আমাদের আব্বা আম্মারে জাহান্নাম দেন, তারপরে আমাদেরকে জাহান্নাম দেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সাথে সাথে দরখাস্ত করবে আল্লাহ কোরআনের ভাষায়, দরখাস্ত করবে রব্বানা আতিহিম দেফাইনে মিনাল আযাব, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা ছিল তাদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দেন, কারণ তাদের কারণে আমরা গুম রয়েছি। ও মুসলমান, যে সন্তানের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, যে সন্তানের জন্য এত কষ্ট করে বাড়ি গাড়ি সব কিছু করে যাই, এই সন্তান যদি আখেরাতের মূল্যবান সম্পদের কাছে যাইতে না দেয়, আখেরাতে যদি আমার কাল সাপ হয়, আমার থেকে কপাল করা, আমার থেকে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ হইতে পারে ঠিক কিনা। এজন্য মুসলমান সন্তান সন্ততি, কোনো কোনো সন্তান সন্ততি তার আব্বা আম্মাকে জান্নাতে পৌঁছাইবে, আবার কোনো কোনো সন্তান সন্ততি তার আব্বা আম্মাকে জাহান্নামে পৌঁছাইবে। আগে হিসাব করে চিন্তা ভাবনা করে সন্তান সন্ততি লালন পালন করো, কোন পথে যাইতে চাও, সন্তানের দ্বারা তুমি আখেরাতে জান্নাত চাও নাকি সন্তানের দ্বারা আখেরাতে জাহান্নাম চাও? সন্তান খারাপ হয়ে গেলে বাপ কয় হুজুর আমি কি করতাম, কি করতাম এখন কইলা কেন? সন্তান জন্মের পর থেকে তুমি চেষ্টা করলা না সন্তানকে চরিত্রবান বানাইবার, নেককার বানাইবার চেষ্টা করছো নি, করো নাই তো? ছেলেটারে সারাটা জীবন তুমি ছেলের দায়িত্ব পালন করো নাই, এখন ছেলে খারাপ হয়েছে কো আমি কি করতাম? এজন্য মুসলমান আগে চিন্তা ভাবনা করো, সন্তান সন্ততি পৃথিবীতে খারাপ হওয়ার পেছনে সর্বপ্রথম দায়িত্ব তার আব্বা আম্মা এবং দাদা দাদির থাকে, সর্বপ্রথম দায়ী তার আব্বা আম্মা এবং তার দাদা দাদি। একটা হাদিস বুঝলে কথাটা বুঝতে সহজ হবে। আল্লাহ পাকের নবী একটা হাদিসের মধ্যে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানি। প্রত্যেকটা সন্তানই সুন্দর চরিত্র এবং দীনি হক গ্রহণ করার যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে, অতঃপর তার আব্বা আম্মা হিন্দু হওয়ার কারণে তার আব্বা আম্মার খারাপ পরিবেশে সন্তানটাও হিন্দু হয়, তার আব্বা আম্মা ইহুদি হওয়ার কারণে আব্বা আম্মার খারাপ পরিবেশে সন্তানটাও ইহুদি হয়ে যায়, তার আব্বা আম্মা খ্রিস্টান হওয়ার কারণে তার আব্বা আম্মার পরিবেশে সন্তানটাও খ্রিস্টান হয়। কামা তুম তাদুল বাহি মাতি, যেরকম ভাবে একটা হিংস্র জানোয়ার কুকুরকে আল্লাহ পাক তাআলা জন্মগত হিংস্র বানাইছে, একটা কুকুরের বাচ্চাকে কিছু মানুষেরা এনে লালন পালন করছে, লালন পালন করার কারণে কুকুরের বাচ্চাটা মানুষের পেছনে পেছনে ঘুরার কারণে মানুষের যে খাসলত আছে একজন আরেকজনের সাথে মহব্বত করা, সমাজের মানুষকে নিয়ে একত্রিতভাবে চলা, এই স্বভাবটা কুকুরের মধ্যে চলে আয় কিনা। কুকুরটা আর মানুষকে কামড়ায় না, এই মানুষের বন্ধু হয়ে যায়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কুকুর তার মালিকের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছে কিনা। তাইলে একটা কুকুর মানুষের পরিবেশ পাইয়া তার ভিতরে সামান্য মানুষত্ব ঢুকে, এই কুকুরটা যদি তার মায়ের পরিবেশে বড় হইত, জঙ্গলের মধ্যে তার মার সাথে বড় হয়েছে, তার মা মানুষকে দেখলে পালায়, একা পাইলে কামড়াইতে হয়, মানুষের ছাগল দেখলে কামড়াইল হয়,
বিভিন্ন প্রকারের হামলা করে তার মার পরিবেশে থাকলে কুকুরটা বাচ্চাটাও হিংস্র হইত। এখন মানুষ তারে ধরা তো দূরের কথা, মানুষ কাছে গেলেই তারে কামড়াই রইত, ঠিক কিনা তো? একটা কুকুরের বাচ্চা সে যদি মানুষের পরিবেশে থাকার কারণে তার ভিতরে সুন্দর চরিত্র আসে, তার ভিতরে যদি মনুষ্যত্ব আসে, ও মুসলমান কুকুরটারে আল্লাহ বানাইছে হিংস্র করে, মানুষের পরিবেশে থাকার কারণে যদি কুকুরটা হিংস্র স্বভাব ছেড়ে দেয়, তোমার সন্তানটারে সুন্দর চরিত্র গ্রহণ করার যোগ্যতা দিয়ে পৃথিবীতে আল্লাহ বানাইছে, হিংস্র নয়। তুমি যদি তোমার সন্তানটারে 24 ঘন্টা ন্যাকার বানানোর চেষ্টা করতা, সুন্দর চরিত্র শিক্ষা দেওয়ার চেষ্টা করতা, সুন্দর চরিত্র তাকে শিক্ষা দিতা, এ সন্তানটা চোর হইতে পারত না, ডাকাত হইতে পারত না, সন্ত্রাস হইতে পারত না, ঠিক কিনা? আমি নিজে দেখেছি এক ব্যক্তি কুমির, পানির জানোয়ারের মধ্যে সবচেয়ে মারাত্মক জানোয়ার কুমির, ছোট একটা 2 হাত 2.5 হাতের কুমির, তার দাঁতের মধ্যে এত শক্তি, একটা শক্তিশালী একটা গাভীকে পানির ভিতরে এমন ভাবে টান দিয়ে নিয়ে যায় মনে হয় যে চকলেটের কাগজের পাতাটা ফালাইছে, ঠিক কিনা? এই পরিমাণ শক্তি হিংস্রের মধ্যে, পানির যত জানোয়ার তার মধ্যে সবচেয়ে মারাত্মক হিংস্র কুমির। ডিমের ফুটার পরে একজন মানুষে একটা কুমিরকে লালন পালন করছে, আদর করছে, নিজের সাথে সাথে রেখে বড় করছে। একটা কুমির এত সুন্দর চরিত্র হয়ে গেছে তার, এই কুমিরটা যখন বড় হয়েছে কুমিরের মানুষ খায়, কিন্তু এই কুমিরের হাতে হাতকে কবজি পর্যন্ত মুখের ভিতরে দিয়ে রাখে, তার হাতকে কামড় দেয় না, 2টা খাবার 2 সাইডে রাখছে। এ ব্যক্তিটা বসে আছে, কুমিরটা মাঝখানে এসে মালিকের দিকে তাকায় আছে, মালিকে পরামর্শ দিলে খাইবো না হয় খাইতো না, মালিকে যদি কয় এটা খাও এটা খায়, এটা খায় না, মালিকে যদি আঙ্গুল দিয়ে দেখায় এটা খাও এটা খায়। ও মুসলমান, এমন একটা মারাত্মক হিংস্র জানোয়ার, যে জানোয়ারটাকে আল্লাহ জন্মগত হিংস্র স্বভাব দিয়ে বানাইছে, একটা মানুষ তার পরিবেশে রাখার কারণে যদি তার ভিতরে এতটুকু মনুষ্যত্ব চলে আসে, ও মুসলমান তোমার সন্তানটা তো সুন্দর চরিত্র গ্রহণ করার যোগ্যতা আল্লাহ জন্মগত ভাবে দিছে। তুমি যদি চেষ্টা করতে আমার সন্তানটারে সুন্দর সমাজ সেবক বানাবো, দানবীর বানাবো, সুন্দর চরিত্র শিক্ষা দিব, তাহলে তো তোমার সন্তান খারাপ হইতে পারতো না, ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু আমরা তো এমন হয়ে গেছি, সন্তান কোথায় যাইতেছে, কার সাথে চলতেছে, সারাদিন এরকম ভাবে কার সাথে টেলিফোনে আলাপ করে, নেতাদের পেছনে পেছনে ঘুরে, মা বাপ সন্তানকে একটা কথাও বলে না, একটা ডাকও দেয় না। একটা সন্তান যখন খারাপ হইতে 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 শেষ দরজার মোড়ে পৌঁছে যায়, এখন তো আমরা কি করব? যখন সন্তানটা কোনো কোনো ভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোন পরিবেশে সন্তানটা যাচ্ছে, কাদের সাথে সন্তানটা আনাগোনা বেশি, কার পেছনে পেছনে ঘুরছে, আগের থেকে তো আব্বা আম্মা যোগ নেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? এখন তারে যদি আব্বা আম্মা নিজ দায়িত্বে চরিত্রবান কোনো সন্তানের সাথে বন্ধু বানাইত, নিজ দায়িত্বে যদি তারে সুন্দর চরিত্র শিক্ষা দিত, ও মুসলমান সন্তানটা তো আর খারাপ হইতে পারতো না, সন্ত্রাস হইতে পারতো না। দুষ্ট সব আমাদের, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অধিকাংশ অশান্তির মূলে হচ্ছে আজকে সন্তানরা। সামান্য যুবক এসে কলেজ ভার্সিটি থেকে চাঁদাবাজি শুরু করে দেয়, শিখছে পরে অস্ত্র লইয়া পেছনে পেছনে ঘুরে নেতাদের, এতে নেতা হয়ে গেছে, ক্লাস 7-এ পড়ে এতে নাকি নেতা, এতে সুলেরে বম কাটিং করে নেতাদের পিছে পিছে ঘুরে কয় আমি নেতা হয়ে গেছি। আরে ব্যাগ কম, এটা কি তোর নেতৃত্বের সময় নাকি? তুই লেখাপড়া করে, তুই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে লেখাপড়া করস না, একদিন যখন তুই যোগ্য নাগরিক হয়ে আসবি, দুনিয়ার সব মানুষ, দেশের মানুষ তোর প্রশংসা করবে, তোর পেছনে পেছনে করবে। আর এই বয়সে তোর মধ্যে যদি তুই নেতৃত্বের মধ্যে হাত লাগাস, তাহলে তো আস্তে আস্তে জীবনটা ধ্বংস হয়ে যাবে, লেখাপড়াও 2 দিন পরে বাদ দিতে হইব। আজকে যদি তুমি কোনো দলের পিছে ঘুরো, এই দল যখন পরাজিত হইব, পরের দলের লোকেরা তোমার কি লইব? তুমি যে সুন্দর একটা চরিত্র নিয়ে লেখাপড়া করতা, তোমার লেখাপড়ার মধ্যে কলঙ্কের দাগ বসে যাবে, আর লেখাপড়াও তো করতে পারতাম। হাজার হাজার সন্তানরা আজকে এই সমস্ত দলাদলি বলাবলির কারণে লেখাপড়ার সুন্দর 1 নম্বর ছাত্র, ভার্সিটির ছাত্র, দেখা গেছে হাত পা ভাঙ্গে ঘরের মধ্যে ঘুরে রয়েছে, এখন আর লেখাপড়া করতে পারে না, ঠিক কিনা? এই জন্য মা বাপের চিন্তা করা দরকার, আমার সন্তানটা 24 ঘন্টা কি করে, কার সাথে উঠা বসা করে। ফার্সি কবি এর জন্য সুন্দর একটা মেসাল দিছে,
কয় দেখো একটা আলিফ উপর থেকে নিচের দিকে দাগ দিলে এটারে আলিফ কয় কয় কিনা সোজা একটা দাগের নাম আলিফ কিন্তু যদি লামা লামের সাথে মিলায় লেখে লাম আলিফ লেখে লামের সাথে মিলায় লেখলে কি আলিফটারে সোজা লেখে নাকি বাঁকা করে লেখে দেখেন শুধুমাত্র লামের পরিবেশে সামান্য ঢুকছে আলিফটা এখন বাঁকা হয়ে গেছে ফার্সি কবির ভাষায় আলিফ জব হে লাম আলিফ মে কমিদা আলিফ জব হে লাম আলিফ মে কমিদা মেসাল মুশকুর পরিবেশ মে আসরায়ে আলিফ জব হে লাম আলিফ মে কমিদা মেসাল মুশকুর পরিবেশ মে আসরায়ে ফার্সি কবি বলছে দেখো একটা সোজা আলিফ উপর থেকে নিচের দিকে টান দিরে এটার নাম আলিফ কিন্তু আলিফটাকে যদি লামের পরিবেশে নেয় লামের সাথে লিখতে চায় একটু বাঁকা করে আলিফটারে লিখে সামান্য লামের বাঁকা লামের পরিবেশে যাওয়ার সাথে সাথে আলিফটা বাঁকা হয়ে যায় ফার্সি কবি বুঝাতে চাইলেন এটা হচ্ছে পরিবেশের মেশাল ও মুসলমান সন্তান যতই সুন্দর হোক সন্তান যতই আদর্শবান হোক সে যদি বাঁকা পরিবেশে বড় হয় সে যদি খারাপ পরিবেশে থাকে অবশ্যই তার ভিতরে খারাপ পরিবেশ চলে আসবে যতই সুন্দর হোক না কেন একদিন তার ভিতরে খারাপ স্বভাব চলে আসবে এজন্য মুসলমানদের সন্তান কিভাবে চলে সন্তান কিভাবে আচার আচরণ করে কার সাথে চলে কার সাথে মিশে খোঁজ নেওয়া দরকার খোঁজ নেওয়া দরকার সন্তান যদি বেশি বেশি নেতাদের সাথে ঘুরে সন্তানকে বুঝাই দেওয়া দরকার বাবারে বয়সটা তো তোমার নেতার পেছনে ঘুরান না তোমার শুধু লেখাপড়া করার বয়স এই বয়সে কেন সেখানে যাও যদি একটা গাঞ্জাখোর মদখোরের সাথে চলে বাবা নিষেধ করা দরকার বাবারে তুমি কেন তার সাথে ঘুরতে যাও তুমি তো একজন ছাত্র তুমি তো একজন ছাত্রের মতো চলবা তুমি খারাপ পরিবেশে কেন চলবা ও মুসলমান আজকে যদি প্রত্যেকটা বাবা যদি তার সন্তানের দায়িত্ব পালন করত আমাদের দেশে এত অশান্তি হতো না ঠিক কিনা করে হাদিস শরীফের মধ্যে আছে কোন বাবা যদি তার সন্তানের তিনটা দায়িত্ব পালন করে দেয় ওই সন্তান নেককার পরহেজগার হয়ে যাবে কয়টা দায়িত্ব শুধু তিনটা দায়িত্ব যদি পালন করে দেয় এই সন্তান কিয়ামতের ময়দানে বাবাকে আম্মাকে আটকাতে পারবে না আল্লাহ পাকের নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم حق الولد على الوالد ثلاثة أشياء أن يحسن اسمه إذا ولد ويعلمه الكتاب إذا قرأ ويزوجه إذا أدرك আল্লাহ পাকের নবী বলছেন ও উম্মতেরা সন্তানের তিনটা দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দাও সন্তান যখন এরকম জন্ম নিয়েছে সপ্তম দিনের দিন তার অর্থবোধক সুন্দর একটা নাম রাখো আকিকা করাও আকিকা করাইয়া সবার দোয়া নিয়ে তার একটা সুন্দর নাম রাখো অর্থবোধক সুন্দর একটা নাম অর্থবোধক এজন্য নামটা নামের যদি অর্থ সুন্দর হয় কোন একজন বুজুর্গের নামের সাথে নাম রাখছে কোন একজন ওলির নামের সাথে নাম রাখছে নামের ভিতরে একটা আকর্ষণ আছে নামের ভিতরে একটা আলো আছে হাদিসের মধ্যে একজন মুসলমান মুসলমান হওয়ার পরে নবীর সর্বপ্রথম কাজ ছিল তার নাম পরিবর্তন করা হাজার হাজার সাহাবী মুশরিক থাকাকালীন তাদের নামের ভিতরে শিরিকের গন্ধ পাওয়া যেত নাম সুন্দর ছিল না রসুল সর্বপ্রথম জিজ্ঞাসা করতেন তোমার নাম কি কত আব্দে শামস সূর্যের গোলাম রসুল রেখে দিতেন তোমার নাম ক্যান্সেল করে আব্দুর রহমান রাখলাম রহমানের গোলাম হাজারো সাহাবীর নাম পরিবর্তন করতেন এমনকি রসুল একটা গাভীর দুধ দোয়াচ্ছে তো মালিক এসে কয় হুজুর বাড়তি দিছে আমি তো দোয়াইতে পারি না হুজুর আপনারা দোয়াই খান রসুল একজনকে বললেন কে পারো দোয়াইতে এক সাহাবি কয় হুজুর আমি পারি জিজ্ঞেস করলেন নাম কি নামটার মধ্যে বেবরকত বরকতহীন একটা নাম রসুল বললেন আর কে পারে কয় হুজুর আমি পারি কয় তোমার নাম কি কয় আমার নাম মোবারক মোবারক অর্থ কি বরকতলা রসুল কয় তুমি দোয়াও দেখেন নামের মধ্যে চেঞ্জ বরকত সারা নাম যেটা এটা রসুল দিলেন না দোয়াইতে বরকতলা নামটা কয় দিলেন দোয়াইতে এখান দিয়ে একটা রাস্তা মাত্র পাহাড়টা পাড়ি দিলেই বাজার ওই বাজারে রসুল যাচ্ছে মানুষকে জিজ্ঞেস করলেন পাহাড়টার নাম কি কয় হুজুর পাহাড়টার নাম হালে ধ্বংসকারী রসুল দাঁড়ায় গেলেন বললেন আর কোনো রাস্তা আসেনি কয় হুজুর এদিক দিয়ে কয়েক মাইল এলাকা ঘুরে একটা ছোট বাড়ির রাস্তা আছে
এটা কয়েক মাইল পুরা পাহাড় ঘুরতে হয়। আল্লাহ রসুল বললেন ওই গ্রামের নাম কি? ওই গ্রামের নাম নাজি। না জানতেন বলা আল্লাহ রসুল এ সংক্ষিপ্ত রাস্তায় না গিয়া শুধু নামের কারণে পুরা দূরের রাস্তা ঘুরিয়া তারপরে বাজারে গেলেন। এক হাদিসের মধ্যে আছে এক বাবার এক সন্তান মুশরিক মুশরিকা মূর্তি পূজক, তো জন্মের পর থেকে শুধু রোগাক্রান্ত থাকে, ঔষধ খাওয়াইতে খাইতে মা বাপ প্রতিষ্ঠ হয়ে গেছে, ঔষধ খাওয়ায় বাড়া থাকে কিছুক্ষণ আবার রোগ শুরু হয়। কিছু মানুষ কইল যদিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়, তুমি একটু দোয়া নিয়ে আইও। মুশরিকা মা বাপ মুশরিক মুশরিকা দোনজনে রসুলের কাছে গেছে, মোহাম্মদ তুমি তো আমাদেরই ভাতিজা, আমার সন্তানটার একটু দোয়া করে দাও, আমার সন্তানটা সারা বছর শুধু রোগাক্রান্ত থাকে, আমরা যে টাকা পয়সা কামাই এটা তো এর পিছিয়ে খরচ করে নেই। আল্লাহ রসুল বললেন নাম কি? নাম দেখে অসুখ যুক্ত রাখ নাম, যেমন মারিজ অর্থ অসুখ, এমন একটা নাম আছে। আল্লাহ রসুল কয় আমি নামটা পরিবর্তন করলে মানবাদি কতজন মানবো, তো আমি তার নাম নাজি রেখে দিলাম বা শেফা রেখে দিলাম ঔষধ। বললেন ঠিক আছে বাড়ি চলে যাও। মা বাপ বাড়িতে চলে আসছে, এর পর থেকে নি ছয় মাস চলে গেছে, এক বছর চলে গেছে, এই সন্তানটার একটু একদিনের জন্য রোগাক্রান্ত হয় না, সন্তানটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। সুবহান মা বাপ দুজন চিন্তা করেছে এক এমন আশ্চর্য ঘটনা, আমার সন্তানকে একটা ঔষধ দিল না, যার ভুতো করল না, দোয়াও করল না, শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিয়েছে, এমন ভাবে আমার সন্তানটা ভালো হয়ে গেছে। যিনি করেছেন এত সুন্দর বুদ্ধি, যার ইনি সাধারণ মানুষ হবে না, যার দ্বারা আমাদের সন্তান ভালো হয়েছে তিনি নবী হবে। এক সময় সন্তান সন্ততি মা বাপ মিলিয়া একসাথে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, দ্বিতীয় নম্বরের কারণ, আমাদের সন্তানরা বিদেশের জমিনে যায়, বাংলাদেশ থেকে ভারত যায়, তারপরে আমেরিকা যায়, লন্ডন যায়, ব্রিটেন যায়, সৌদি আরব যায়, যায় কিনা কোন কাজের জন্য লন্ডন যায়, ব্রিটেন যায়, বিভিন্ন জায়গায় যায়, এমন জায়গার মধ্যে পড়েছে সন্তানটা যে জায়গার ভিতরে কোনো মুসলমান নাই, কাফের অধিবাসী, ওই এলাকার মধ্যে তার চাকরি করেছে, সে ব্রিটেন গেছে এমন এলাকার মধ্যে চাকরি পাইছে যে এলাকার আশপাশে কোনো মুসলমান নাই। দুর্ভাগ্যবশত পৃথিবীর মধ্যে একটা জাতি মাত্র মুসলিম জাতি, এটা মুসলমান জাতি। ও মুসলমান, হিন্দুরা পাসপোর্ট বানায়, এর মধ্যে হিন্দু লেখা আছে, ছেলেটা হিন্দু, তার জাতিগত হিন্দু। বৌদ্ধরা যদি বিদেশ যায় তার উপরে জাতিগত কি বৌদ্ধ লেখা আছে, যদি খ্রিস্টানরা পাসপোর্ট বানায় তার মধ্যে যিশু খ্রিস্টের মূর্তি দেওয়া আছে, ইহুদিরা যদি পাসপোর্ট বানায় সেখানের মধ্যে ইহুদিদের চিহ্ন দেওয়া আছে, এরকম ভাবে সুলের চিহ্ন দেওয়া আছে, কিন্তু একটা জাতি মুসলমান তারা পাসপোর্ট বানায়নি। নামের আগে দিয়ে মোহাম্মদও লিখতে দেয় না, নামের আগে দিয়ে তার জাতিগত পরিচয় দেয় না, ঠিক কিনা? পাসপোর্টের মধ্যে শুধু অমুকের ছেলে অমুক লেখে। তোমার সন্তানটা আমেরিকা গেছে, আমেরিকা যাইয়া সন্তানটা ওই অবস্থার মধ্যে খোদা না খাস্তা কোনো কারণবশত মারা গেছে, তারা যে আমেরিকা থেকে বাড়িতে পাঠাইবে তার আত্মীয় স্বজন পরিচিত লোক কেউ নাই। এখন সেখানে সরকার চিন্তা করব নামটা কি, যদি দেখে যে নামটা হিন্দুদের সাথে মরে তাহলে চিন্তা করব ছেলেটা মনে হিন্দু, হিন্দুদের সীতা জ্বালাই দিব, যদি নামে দেখে এটা খ্রিস্টানের সাথে মিলে তাহলে আশপাশে খ্রিস্টানদের গির্জার মধ্যে কবর দিয়ে দিব, কেমনের দিন খ্রিস্টানদের সাথে সন্তানটা উঠবে, ইহুদিদের নামের সাথে মিললে সন্তানটা ইহুদিদের কবরে দিয়ে দিব। ও মুসলমান, আপনার সন্তানটা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কবর থেকে কেমনে উঠবো এটা আপনারা চান? কিন্তু তার নাম যদি থাকে মোহাম্মদ বিন খালেদ অলক অথবা খালেদ সাইফুল্লাহ অথবা সালামউদ্দিন আইয়ুবি আরবি, এ জাতীয় বুজুর্গের নাম যদি তার নামের সাথে থাকে, পৃথিবীর যে কোনো জাতি তার নাম দেখার সাথে সাথে বুঝতে পারবে এটা একটা মুসলমানের নাম, ঠিক কিনা? আশপাশে যদি কোনো মুসলমান কবরস্থান থাকে নামে তারে টানিয়া কবরস্থানের মধ্যে নিয়ে যাবে, এটা মুসলমানের কবর, কবরের মধ্যে দিবে, কমপক্ষে আপনার সন্তানটা কিয়ামতের ময়দানে মুসলমানদের কবর থেকে উঠতে পারবে, ঠিক কিনা? তৃতীয় নম্বরের কারণ, আল্লাহ রাসূল নামের গুরুত্ব দিলেন, বাবার সর্বপ্রথম হক,
বড় হক আল্লাহর রাসূল নামকে বললেন, তার কারণ হচ্ছে ও মুসলমান বন্ধুর নামের সাথে মিলায় নাম রাখো, কোন একজন ওলির নামের সাথে মিলাইয়া কোন একজন নবীর নামের সাথে মিলায় নাম রাখো, কিয়ামতের ময়দানে যদি ধরা পড়ে যায় আল্লাহ যদি ডাকতেন অমুকের ব্যক্তি অমুকের ফলা অমুক কোথায়, যদি বন্ধুর নামের সাথে মিলে যায় হতে পারে আল্লাহ পাকের মনে আল্লাহ পাক দয়া চলে আসবে আমার বন্ধুর নামের সাথে মিলে। ও মুসলমান একটা ব্যক্তি তার নানার সাথে নাম মিলে, তার নানার মতো চেহারা দেরি হয় না, এই ব্যক্তিটা প্রতিদিন নাস্তা করায়, এই ব্যক্তিটা ওই যেখানে চাকরি করে মাদ্রাসায় তো হুজুরে দেখছে তার নানার নামের সাথে একটা বৃদ্ধ ব্যক্তি আছে নামের সাথে নাম মিলে, করে আমার নানার নাম হতো অমুক, এখন বৃদ্ধ ব্যক্তি যারা দেখলে নাস্তা করায়, বৃদ্ধ ব্যক্তি যারা দেখলে সম্মান করে ইজ্জত করে, কারণ কি আমার নানার কথা মনে করে, তোমারে দেখলে আমার নানার কথা মনে করে। ও মুসলমান এতটুকু রহম চলে আসে আমার আব্বার নামের সাথে তোমার নাম মিলে, আমার দাদার নামের সাথে তোমার দাদার নাম মিলে, আমার নানার সাথে তোমার নাম মিলে, এজন্য এতটুকু রহম আসে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক ডাক দেন আব্দুল কাদের ডাক দেন, দেখা যাবে যে আল্লাহর বন্ধু আব্দুল কাদের জিলানির সাথে মিলে গেছে, হতে পারে আল্লাহ বলে দিবেন আমার বন্ধুর সাথে যে তোর নাম মিলছে তোরে মাফ করে দিলাম। ও মুসলমান কিয়ামতে যদি ডাকা হয়, বাপের নাম ছিল ইব্রাহিম, সন্তানের নাম রেখেছে ইসমাইল, কিয়ামতের ময়দানে যদি ডাকে ও ইব্রাহিমের ছেলে ইসমাইল, তারাও নাফরমানি তোর দুনিয়াতে কম করো নাই, কিন্তু মুসলমান নামটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, এক খলিলুল্লাহর নাম হচ্ছে ইব্রাহিম, আরেক জবিহুল্লাহর নাম হচ্ছে ইসমাইল, ঠিক কিনা কোন? যদি এমন নামটা রাখে ও ইব্রাহিমের সন্তান ইসমাইল হাসরের ময়দানে দাঁড়াও, হতে পারে সেদিন আল্লাহ পাকের নজরে চলে আসবে আমার খলিলুল্লাহর নাম আমার জবিহুল্লাহর নাম, হতে পারে আল্লাহর রহম আসলে এই বান্দাকে আল্লাহ রহম করে মাফ করে দিবেন, আমার বন্ধুর সাথে নাম মিলে গেছে, আমার বন্ধুদের সাথে নাম মিলে গেছে, আজাব নাই, বিনা আজাবে জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আরব দেশের একজন রাজা ছিল, খুব প্রভাবশালী রাজা, এক ব্যক্তি দুনিয়ার যত প্রকার অপরাধ আছে সব অপরাধ করছে, রাজা বলল যদি তাকে অ্যারেস্ট করা যায় আমাদের চোখের সামনে সংসদে এনে ফাঁসির কাষ্ঠ রেডি করে তারে আমি নিজ চোখে সামনে রেখে আমি নিজে তারে ফাঁসিতে ঝুলাব। ব্যক্তিটা অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়েছে সময় সমস্ত মন্ত্রী সভা লইয়া বাদশাহ ফাঁসির কাষ্ঠ রেডি করছে, তারে ধরে নিয়ে আসছে, জিজ্ঞেস করলো তোমার নাম কি, সে বাদশার নাম যেটা তার নাম এটা, বলে তোমার আব্বার নাম কি, বাদশার বাপের নাম যেটা তার আব্বার নাম এটা, জিজ্ঞেস করে তোমার দাদার নাম কি, কয় আমার দাদার নাম অমুক, বাদশার দাদার নাম যেটা এদের দাদার নাম এটা, বাদশার চেহারা নিচু করে বেড়েছে, জল্লাদ কেমন তেরা জল্লাদ রে দূর হয়ে যা, যার বাবার নাম আমার বাবার নামের সাথে মিলে গেছে, যার দাদার নাম আমার দাদার নামের সাথে মিলে গেছে, তারে দুনিয়াতে আমি শাস্তি দিতে পারি না, যা অপরাধ করছে আমি বাদশা তার অপরাধগুলি ক্ষমা করে দিলাম। ও মুসলমান শুধুমাত্র বাপের সাথে দাদার সাথে নামটা মিলে যাওয়ার কারণে যদি দুনিয়ার এত বড় একটা অপরাধী ক্ষমা পায়, তুমি যদি তোমার সন্তানের নামটা কোন একজন বুজুর্গের নামের সাথে রাখো, কোন একজন আল্লাহর ওলির নামের সাথে মিলে নাম রাখো, নবীর নামের সাথে মিলে নাম রাখো, বন্ধুর নামের সাথে মিলের কারণে বন্ধুর মতো দেখা যায়, আল্লাহ হতে পারে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য সন্তানের সর্বোত্তম অর্থবোধক সুন্দর একটা আরবি নাম রাখো, নামই যাতে বোঝা যায় তোমার সন্তানটা মুসলমান। দ্বিতীয় নম্বরের ওয়াল্লি মুহুল কিতাব ইজা কারা, সন্তানের যে আন্দাজে গান হচ্ছে সে আন্দাজে তারে আল্লাহর দিন শিক্ষা দাও। মুসলমান রে, মূলের ভিতর যদি মূল যদি শক্তিশালী হয় গাছটাও শক্তিশালী হয়, মূল যদি কমজোর হয় পরবর্তীতে গাছ কমজোর হয়ে যায়, গাছের শক্তি আর থাকে না, একটা গাছ মূলের ভিতরে শক্তিশালী ছিল পরবর্তীতে পানি লাগে না কিছু লাগে না কিন্তু গাছটা সোজা উঠছে খালি মোটা হয়, আর একটা গাছ মূলে থাকবে এটা ভরে গেছলো তো মালিকে ডাকা দিয়ে এটা সোজা করে দিছে, তো ভরে গেছলো যে মূলের ভিতরে থাকতে যখন তার ভিতরে দূর ঢুকছে এখন এটা আঁকা পাকা হয়ে উঠে এতটুকু চিকন হয় আর বেশি মোটা হয় না, আছে কিনা? কাক গাছ দুটোটা একসাথে লাগাইছে, একটার মূল শক্তিশালী ছিল এটা একদম আকাশী গাছ উঠাতে উঠছে, আর একটা এটার সাথে লাগাইছে,
কিন্তু এটার মূল ভাঙ্গে যাওয়ার কারণে গাছ তো উঠছে ঠিক আছে, এটা আঁকা পাকা হয়ে উঠছে ঠিক কিনা? রে মুসলমান, তোমার সন্তানকে যদি মূলের ভিতরে থাকতে ইমানদার বানায় দাও, মূলের ভিতরে থাকতে যদি তার ইমানকে মজবুত করে দাও, মরার আগ পর্যন্ত তাকে আঁকা বাঁকা করতে পারবে না, শয়তান গুমরা করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আর মূলের ভিতরে থাকতে যদি তার ইমানকে ধ্বংস করে দাও, শয়তান জায়গায় 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 তার দ্বারা ক্ষতি করবে, শয়তান জায়গায় জায়গায় তার ইমানকে নষ্ট করবে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন মূলের ভিতরে তার ইমানদার বানায় দাও। সন্তানটা যখন আব্বা আম্মা বলতে জানে, আব্বা বলতে জানে সারাদিন, আব্বা আব্বা অথবা বাবা বাবা বলে থাকে, আল্লাহ রসুল বলেন তার কানে কানে সারাদিন শোনাও, আল্লাহ 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 শব্দটা সারাদিন কানে কানে শোনাও। যে সন্তানটা আব্বা বলতে জানে, যে সন্তানটা আম্মা বলতে জানে, এই সন্তানটাকে যদি আল্লাহ বলা শেখায় বলতে পারবে কিনা? কোন পারবে কিনা? আমি এমনও সন্তান দেখছি দুনিয়াতে সর্বপ্রথম দাদা দাদির কাছে রেখে 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 তারা আল্লাহ আল্লাহ শিখেছে, সারাদিন সন্তানটা ওই আব্বা বলার পরিবর্তে শুধু আল্লাহ আল্লাহ কয়, এমন সন্তান দেখেছি আমি। যদি তারা আল্লাহ শিখাইতে আল্লাহ শিখত। সর্বপ্রথম সন্তান হয়েছে হুজুর চাকরি করে মাদ্রাসার, তো সন্তানটা শুধু আব্বার মতো আওয়াজ করে, এখন আব্বা হতে পারে না, স্ত্রী ফোন করে কয় তোমার ভোলা তো আব্বা কয়, কয় হুজুরের আর হুশ নাই, ক্লাসের তো উঠে আসে, একবার দোতলা যায় আবার নিচে যায়, আবার দোতলা যায় নিচে যায়, হুজুরা কয় আপনি কি টেনশনে আছেন নাকি? কয় টেনশন না, আমার সন্তান সর্বপ্রথম আব্বা কইছে এর লিগা খুশি লাগতেছে ঠিক কিনা? রে মুসলমান, শুধু আব্বা ডাক শুনেছ, তোমার অন্তরে এত খুশি, তোমার অন্তরে খুশির জোয়ার উঠে গেছে, যেই সন্তানটা তার মুখ দিয়ে আব্বা বলেছে সন্তানের মুখটাও তুমি বানান নাই, সন্তানের জিব্বাটাও তুমি দাও নাই, সন্তানের বাসাটাও দাও নাই, কিচ্ছুই দাও নাই, শুধু সন্তানটা শুধু মুখ দিয়ে আরেকজনের মুখ দিয়ে তোমার নামটা ডাক দিল, তুমি এত খুশি হইছ যে আল্লাহ তোমার সন্তানটারে মুখ দিল, যে আল্লাহ তোমার সন্তানটারে এত সুন্দর জিব্বা দিল, যে আল্লাহ তোমার সন্তানটার বাসা দিচ্ছেন, ওই আল্লাহর নাম যদি তুমি শিখাইতা মুসলমানরে, তুমি যেমন খুশি হয়ে গেছ, কসি মুখে আল্লাহর নাম ডাক দিলে হতে পারে আল্লাহ তোমার এরকম সন্তানের প্রতি খুশি হয়ে যাইতো ঠিক কিনা? আরেকটু বড় হচ্ছে দুই শব্দ বলতে জানে, আব্বা আম্মা দাদা দাদি, দাদা দাদি সর্বোত্তম করে, আল্লাহ রাসূল বলছেন দুই শব্দ বলতে জানে তাকে লা ইলাহা শব্দটা শিক্ষা দিয়ে দাও, আর একটু বড় হচ্ছে আর একটু বেশি কথা বলতে পারে তখন তারে কুরআনের কালিমা শিক্ষা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন কোন বাপ মা বাপ দাদা দাদি যদি তার সন্তানকে ছোট কাল থাকতে যদি সর্বপ্রথম তাকে কালিমা শিক্ষা দিয়ে দেয়, এই সন্তানটা যদি 1000 বছর বাঁচে, সন্তানটার হায়াত যদি 1000 বছর বাঁচে, ওয়ালাউ আশা আলবাসানা, 1000 বছর যদি সন্তানটা বাঁচে, আল্লাহ রসুল বলছেন মরার সময় যদি কালিমার একের নিয়ে বিশ্বাস নিয়ে অন্তেকার করতে পারে, 1000 বছরের গুনার কোনো হিসাব হবে না, 2 লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে দিয়ে আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। মুসলমান হাদিসে আছে কোন সন্তানকে যদি আব্বা আম্মা সর্বপ্রথম কালিমা শিক্ষা দেয় এবং কালিমার পরে সন্তানটা এন্তেকাল করছে সময় কালিমার বিশ্বাস নিয়ে এন্তেকাল করেছিল, এর মাঝখানে যদি সন্তানটা ওয়ালাউ আশা আলফাসানা, সন্তানটা যদি 1000 বছরও বাঁচে, 1000 বছরের গুনার কোনো হিসাব হবে না, আল্লাহ পাক 2 কালিমার মাঝখানে করে তার বিনা হিসেবে জান্নাত দিবেন। কিন্তু মুসলমানদের মূলের ভিতরে তো আমরা ধ্বংস ঢুকাই দিই, ছেলেটা ফুকটা ফাইটটা যায় গান করে, বাপ খুশি হয় মা খুশি হয়, ওরে আমার ভোলা তো গান করতে জানে, ছেলেটা জবরদস্ত কবিতা জানে, মা বাপ কত খুশি কত সুন্দর করে কবিতা জানে, পোলাটারে যদি কয় কালিমাটা কষাই পারে না ঠিক কিনা? মূলের ভিতরটাই তো তুমি ধ্বংস করে দিলে, তাহলে এ সন্তান বড় হইলে তো শয়তানে দিক ওদিক নিয়ে যাইব, মূলের ভিতরে যদি তোরে তুমি তারে কালিমাওয়ালা বানাইতা, সর্বপ্রথম অন্তরে যা ঢুকে এটা শক্তিশালী ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী হয়, ও মুসলমান সর্বপ্রথম যদি তার ইমানটা মজবুত করে দিতা, আজীবন শয়তান তার অন্তরের কাছে আসতে পারতো না ঠিক কিনা? এই জন্য মুসলমান দায়িত্ব পালন করো, আর একটু বড় বলতে পারে নবীর দুরুদ শিখাই দাও, দুরুদ শিখাই দাও, সন্তানটার উপরে রহম করবে, বারা মুসিবত থেকে বাঁচতে পারবে। রসুলের যে সুন্দর সুন্দর দুরুদ আছে, শুধু কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ,
অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম এতটুকু শিক্ষা দিয়ে দাও। সন্তানটা যদি একবার দুরূদ পড়ে আল্লাহ আসমান থেকে তার উপরে দশটা রহমত সাথে সাথে অবতীর্ণ করেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুসলমানেরা, আল্লাহ তার নবীর উপরে রহমত অবতীর্ণ করেন, আল্লাহ তার নবীর উপরে দুরূদ পড়েন মানে রহমত অবতীর্ণ করেন, সুতরাং তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইয়া আলাইহি আশারু মাল্লা, যে ব্যক্তি আমার নাম নবীর নামে একবার দুরূদ পড়ে আমি আল্লাহ তার জন্য সাথে সাথে দশটা রহমত পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারু মাল্লা, আল্লাহ তার উপরে দশটা রহমত অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই ছেলেটা আল্লাহ রহমত যুক্ত হবে, অধিক পরিমাণের দুরূদ পড়লে আল্লাহ রহমত তার উপরে পড়বে। আরেকটা কথা মনে রাখিয়ে, আমরা যখন কোথাও সফর করি না, গাড়িতে উঠে এই আয়াতটা পড়িয়ে ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটা পড়ে আল্লাহ রাসূলের সামনে একবার দরুদ ইব্রাহিমি পড়িয়ে রাস্তার উপরে, গাড়ির যে একটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এরকম রাস্তা অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন প্রকারের, এরকম ভাবে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ পাক তার রহমত দ্বারা আপনাকে হেফাজত করবেন গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন ধ্বংসাত্মক জিনিস থেকে আল্লাহ হেফাজত করবেন। কারণ আপনি যখন গাড়ির উপরে পড়ে দুরূদ পড়লেন তখন আল্লাহর রহমত আপনার সাথে সাথে থাকে। সুবহানাল্লাহ। এটা খেয়াল রাখবেন, আয়াত না পড়লে কমপক্ষে উঠেই কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ আমার নবীর সাথে দুরূদ পড়লে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। একটা দুরূদ আছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এ দুরূদটা সন্তানদের শিক্ষা দেবে, বেশি বেশি পড়তে বলবেন। সন্তানের এবাদতের সওয়াব আব্বা মা পায়। কোন সন্তান যদি সকালবেলা উঠি আর এই দোয়াটা পড়ে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তার আব্বা এবং আম্মার নামে 70 জন ফেরেশতা 1000 সকাল পর্যন্ত সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قال جزا الله عنا محمدا ما هو اهله اتابا سبعين كاتبا الف صباحين। কোন সন্তান যদি সকাল বেলা ঘুম থেকে উঠিয়া আত্মুখ ধুইয়া আল্লাহ রাসূলের এই দুরূদটা পড়ল জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা তার নামে তার আব্বার নামে সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, কমপক্ষে দুনিয়াতে বেঁচে থাকতে তার যতটুকু ফরজ জ্ঞানের দরকার এতটুকু ফরজ জ্ঞান শিক্ষা দেওয়া আব্বা আম্মার জন্য ফরজ। ও মুসলমান, যতটুকু এলেম দ্বারা সন্তান জান্নাত পর্যন্ত বুঝতে পারবে এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া আব্বা আম্মার জন্য ফরজ। সন্তান উপযুক্ত হলে সন্তানের জন্য ফরজ। মুসলমান রে, যে জ্ঞানের দ্বারা সে ব্যক্তিটা পাঁচ নামাজ পড়তে পারে, যে জ্ঞানের দ্বারা তোমার জানালা পড়তে পারবে, যে জ্ঞানের দ্বারা রোজা শুদ্ধভাবে রাখতে পারবে, যে জ্ঞানের দ্বারা হজ শুদ্ধভাবে করতে পারবে, এতটুকু জ্ঞান শিক্ষা দিয়ে দেওয়া আব্বা আম্মার জন্য ফরজ হয়ে যায়। সন্তান সন্ততি যখন উপযুক্ত হয় আস্তে আস্তে করে সন্তানকে আব্বা আম্মার দায়িত্ব হয়েছে ফরজ জ্ঞানটুকু শিক্ষা দিয়ে দেয়। এরকম আব্বা আম্মার দায়িত্ব হচ্ছে সন্তানকে ফরজ জ্ঞানটুকু শিক্ষা দিয়ে দেন, আস্তে আস্তে করে ফরজ জ্ঞানটুকু শিক্ষা দেন। ও মুসলমান, আজকে তো আমরা এমন হয়েছি, একটা রিক্সাওয়ালা তার 4টা সন্তান নিয়ত করে সাইরোনারে প্রফেসর বানাইব, স্কুলে পড়াইব, কলেজে পড়াইব, 4টা সন্তানরে এতে প্রফেসর বানাইব, ডাক্তার বানাইব, এমবিবিএস বানাইব, বিশাল বড় সরকারি কর্মকর্তা বানাইব, কিন্তু কপাল পড়া নিয়ত করলো না। আমি আল্লাহর বান্দা মুসলমান, আমার দায়িত্ব হিসেবে কমপক্ষে এটা তো তার দায়িত্ব ছিল 4টা সন্তানকে আল্লাহর দিন শিক্ষা দেওয়া, ঠিক কিনা তা না পারে, কমপক্ষে একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এটা তো করার নিয়ত ছিল, ঠিক ছিল না এটা, কিন্তু এটাও করবো না।
রিক্সাওয়ালা নিয়োগ করে 12টা সন্তানকে অফিসার বানাবে, কিন্তু মুসলমান যে স্বতন্ত্র ফায়ার সার্ভিসের ভিতরে আগুন লাগা রাখছে, যেখান থেকে ইমান বের হয় সেখানের মধ্যে আগুন লাগা রাখছে। ফায়ার সার্ভিসে আগুন লাগালে বিভব ঘটায়, বাইরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আইনা নিবেন, কিন্তু ফায়ার সার্ভিসে আগুন লাগলে মানুষের ইমান যদি শক্তিশালী থাকে সেই ইমান দ্বারা দুনিয়ার সমস্ত অশান্তি দূর করা যায়, কিন্তু ইমানের ভিতরে যদি আগুন লাগে যায় চিন্তাও করল না তার অন্তরটা কিভাবে গুনে গেছে। ও মুসলমান, কোটি 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 টাকার মালিক, তার ছেলে একটা লেখাপড়া করছে, ছেলে একটা বিশাল বড় এরকম ভাবে জজ হইতে পারল, জজের সব সার্টিফিকেট তার কাছে আছে, জজ হওয়ার জন্য যতটুকু যোগ্যতা তাও আছে, জজ হওয়ার জন্য যে পরিমাণের এলেমের দরকার জ্ঞানের দরকার তাও আছে। বাপ যদি 20 কোটি টাকার মালিক হয় জজ হইতে হলে 40 কোটি টাকা ঘুষ দেওয়া লাগবে, ঠিক কিনা? 20 কোটি টাকার মালিক হলা জজ বানাইতে গেলে 40 কোটি টাকা ঘুষ দিতে পারে, ঘুষও দিতে পারে না, চাকরি হয় না, আইএফএস বিএফএস ছেলেরা ঢাকার মধ্যে কলা বেছে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক তাদের সন্তানকে চাকরি দিতে পারছে না, আর রিক্সাওয়ালা নিয়োগ করে তার সন্তানকে বিশাল বড় প্রফেসর বানাইবো, জজ বানাইবো, ম্যাজিস্ট্রেট বানাইবো, 4টা সন্তানকে নিয়োগ করছে, একটা সন্তানকে নিয়োগ করলো না, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, ঠিক কিনা? কিভাবে যে গুনে করছে। ও মুসলমান, আমি স্কুল কলেজের বিরোধী না, দিন ঠিক রাখিয়া স্কুল কলেজে পড়তে পারলে এটা নকল, এটা জায়েজ আছে, কিন্তু স্কুল কলেজে পড়তে গিয়ে যদি আপনার দিনই নষ্ট হয়ে যায়, স্কুল কলেজে পড়তে গিয়ে যদি আপনার ইমানটাই নষ্ট হয়ে যায়, আজকে হাজারো ছেলে মুসলমানের ঘরের জন্ম কিন্তু রসুলকে গালি দিছে, দিছে না? হাজারো মুসলমানের ঘরের জন্ম আজকে রাস্তায় রাস্তায় ইসলাম মানি না, আমি কোনো ধর্মের লোক না, কোনো ধর্ম মানি না, এ কথাও কয়, অথচ মুসলমানের সন্তান। এমনটা কেন হচ্ছে? তার পেছনে কারণ মুসলমান রে, আমরা তো শুধু দুনিয়ার পেছনে দৌড়াইছি, আখেরাত কোনোই দেখি নাই। আজকে আমরা মুসলমানরা তাদের ব্যক্তিগত জীবন থেকে আল্লাহ আল্লাহ রসুলকে দৌড়ে দিছি, কোন কোন ক্ষেত্রে রসুলের দিনকে আটক পর্যন্ত করছি, পারিবারিক জীবন থেকে আল্লাহ আল্লাহ রসুলকে দৌড়ে দিচ্ছি, কোন কোন ক্ষেত্রে পারিবারিক জীবনের ইসলাম দিন আমাদের জন্য আজাব হয়। একটা ছেলে দিনের উপরে চলে, মা বাপ ওই ছেলেটারে বালা করে দেখতে পারে না, বাকি তিনটা বেদিন তিনটারে খুব দেখতে রে, ছেলে দাঁড়িয়ে রাখছে কেন? ছেলে এটা আজাব হয়ে গেছে। টুপি পরে কেন? এটা আজাব হয়ে গেছে। দিনের উপরে চলা কেন? এটা আজাব হয়ে গেছে। সন্তানকে আমি যত সারা বিয়া করবো, কয়েছে কেন? বাপ 3 মাস পর্যন্ত সন্তানের লোকের কথাও কয় না, ঠিক কিনা? একদিক দিয়ে মুসলমান, কিন্তু অন্যদিক দিয়ে ইসলামকে তার আজাব মনে করে কিছু কিছু লোক আছে, আছে কিনা? সামাজিক জীবন থেকে আজকে মানুষের ইসলামকে শুধু দৌড়ায় নাই, জায়গা ক্ষেত্র বিশেষ ইসলামকে বন্দী করতেছে, সমাজপতিরা এখন ইসলামের দাঁত দ্বারা দাঁড়ায়, রাষ্ট্রীয় জীবন থেকে আজকে ইসলামকে বন্দী করতেছে, আইন পাশ করে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে নেওয়া হচ্ছে, মুসলমান আইন পাশ করে ইসলাম থেকে দূরে নেওয়া হচ্ছে। ইসলামী আইন ফতোয়া হচ্ছে কোনো হালালকে যদি কোনো ব্যক্তি হারাম করে সে মুসলমান থাকে নাকি কাফের? আপনারা বলেন মুসলমান থাকে নাকি কাফের? অথবা হারাম জিনিস ইসলাম এটাকে যদি বৈধতা ঘোষণা দেয় বৈধ করে মুসলমান থাকে নাকি কাফের? এমন একটা জগন্নাথার ফতোয়া, এমন একটা জগন্নাথার কাজ আজকে আইন পাস করে মুসলমানদেরকে এই হারাম কাজের দিকে, হালালকে হারাম বানানো হচ্ছে, হারামকে হালাল বানানো হচ্ছে। যেমন একটা আমি মেসাল দিচ্ছি, রাষ্ট্রীয় জীবনে আজকে আইন পাস করে মুসলমানদেরকে আজকে এরকম ইসলামকে বন্দী করার চেষ্টা করছে। একটা মেসাল, আমাদের দেশে বাল্য বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, করা হয় নাই? 17 বছরের মেয়েটাকে বিয়া দিলেও চেয়ারম্যান, তারপরে সরকারের লোক, পুলিশ আইসা বিবাহ ভাঙ্গি দেয় কিনা? কি বলে? বাল্য বিবাহ অবৈধ। ইসলাম কি বাল্য বিবাহ অবৈধ করছে? ইসলাম বলছে বৈধ, আইন পাস করে অবৈধ ঘোষণা করা হচ্ছে, এর মানে হচ্ছে বৈধটাকে অবৈধ আজকে আইন পাস করে মুসলমানদের গালে চাপাই দিছে, ঠিক কিনা? ইসলাম তো এতটুকু বলে। আমি একথা বলতেছি না বাল্য বিবাহের পক্ষে বিপক্ষে, আমি একটা মেশাল দিতেছি, ভুল বোঝার চেষ্টা করবেন না, শুধু একটা মেশাল দিতেছি ইসলামকে কিভাবে মানুষেরা বন্দী করে।
দুই বন্ধু একসাথে কথা কইতেছে, দুনো বন্ধু বিবাহ করছে যে পাঁচ ছয় মাস আফিস। বন্ধুরে জিজ্ঞাসা, বন্ধুরে তুই তো বিবাহ করছে এক বছর হয়েছে, তোর কি খবর? বা আমার তো স্ত্রীর পেটে সাত মাসের বাচ্চা, তোর কি খবর? আমারও তো স্ত্রীর পেটে পাঁচ ছয় মাস হয়েছে বাচ্চা, বাচ্চা কিন্তু ফেটে রয়েছে। দুই বন্ধু কয়, আমরা তো ভালো বন্ধু ছিলাম, এক কাজ কর, তোর যদি মাইয়া হয় আমার যদি খোলা হয় তাহলে এখনই আমরা দুজন যা বিয়া ঠিক করে নেব। কি কাজ কর, এখনো কিন্তু ফেটে আছে। দুজন বন্ধু কয়, ঠিক আছে, কাবিন টাবিন লেখ। দুজনে কাবিন লেখছে, কাবিন লেখার পরে কাবিন সাইন করছে দুজনে। যদি তার সন্তান হয় ছেলে, আর যদি তার মেয়ে হয় তাহলে দুটা বিয়া দিয়ে দিব। কাবিন লেখছে, ইসলাম বলছে বিবাহ বৈধ। ইসলাম কি বলছে? দুনিয়া দেখার পরে যখন ছেলেটা যুবক হইব, মেয়েটা যুবতী হইব, তখন বাপ মেয়েকে বলবো আমরা কিন্তু তোমার দুনিয়াতে আসার আগে কিন্তু বিয়ে দিয়ে ইসলাম। মেয়ে যদি কর বারাদাম করছো, ছেলেকে জিজ্ঞাসা তোমরা দুনিয়াতে আসার আগে কিন্তু বিয়ে করার ইসলাম। ছেলে যদি কর বারাদাম করছো, এটা কামের কাম করছো, ইসলাম বলছে সম্পূর্ণ বৈধ, দ্বিতীয়বার কাবিন করার প্রয়োজন হয় না। দুনিয়া দেখে না ছেলে মেয়ে, তখন যদি বিবাহ বৈধ হয় 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, করানো যাবে না। এই ফতোয়া তোমাদেরকে কে দিল? আইন পাস করে আজকে মুসলমানদের কারে ইসলামকে বন্দী করা হচ্ছে? ও মুসলমান, সরকার কিভাবে জানে একটা মেয়ে 10 বছর হয়েছে তার যে যৌন ক্ষমতা আসে নাই, সরকার কিভাবে বুঝলো? পরিস্থিতির খাতিরে একটা মেয়ে 12 বছরে রইলে, কোনো কোনো স্বাস্থ্যের খাতিরে মেয়েটা সম্পূর্ণ বিয়ের উপযুক্ত হয়। কখনো কখনো মেয়ে শারীরিক গঠন যদি দুর্বল থাকে, এ মেয়েটা 15-16 বছরেও বিয়ের উপযুক্ত হয় না, মানে বিবাহের পুরো বুঝ আসে না। কিন্তু মেয়েটা যদি 12 বছরে যদি তার বিবাহের উপযুক্ত হয়ে যায়, বিবাহের বুঝ আসে, এ মেয়েটার বিবাহ দিতে অসুবিধা কি? আমাদের প্রধানমন্ত্রী যখন বিয়ে হয়েছে কত বছরের বয়সে বিয়ে হয়েছিল? খালেদা জিয়া যখন বিয়ে হয়েছে কত বছরের বয়সে বিয়ে হয়েছিল? ও মুসলমান, বাংলাদেশের এখনো 90-95% নারীর বিবাহ হয় 14-15 বছর বয়সে। 18 বছরকে নির্বাচিত করে এর আগে বিবাহ না করার উদ্দেশ্য কি? আপনার খানার চাহিদা হয়েছে সকাল থেকে, আপনারও যদি কয় 3 দিন পর্যন্ত খাইতে দিতাম না, বাপ যদি কত খাওয়া বন্ধ, চাহিদা মেটানোর জন্য এ ছেলে চুরি করে হলেও খাইব, বন্ধুর বাড়িতে যাই হলেও খাওয়ার চেষ্টা করবো, করতো না? কারণ চাহিদা তো মেটাই তৈরি, সে তো খানা খাইতে হইব, না খাই থাকবো কেমনি? একটা মহিলা 12 বছর বয়সে তার চাহিদা আইছে, এই মেয়েটা 18 বছর পর্যন্ত কিভাবে থাকবে চাহিদা মেটানো সারা? আমার বুঝার এর অর্থ হইছে আজকে বাংলাদেশের কিছু কুলাঙ্গা নাস্তিক মোর্তাদরা চাচ্ছে না এদেশের মানুষেরা বৈবাহিক বন্ধনে মিলিত হোক, কিছু নাস্তিকের বাচ্চারা চাচ্ছে এদেশের মুসলমানরা জিনার কাজে লিপ্ত হয়ে যায়। যখন তার চাহিদা সময় চাহিদার সময় চাহিদা মিলাইতে পারবে না, তখন বাধ্যতামূলক জিনার পথ বেছে নিবে, যার কারণে আজকে হাজারো জিনার পথ বেছে নিয়েছে। ও মুসলমান, আজকে তো গোপনে গোপনে এত জিনা হচ্ছে, এত জিনা হচ্ছে, যদি আল্লাহ প্রকাশ করতেন দেখা যেত পুরো গ্রামের মধ্যে হাজারো মানুষ জিনার কাজে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? জিনার প্রবণতা বেড়ে গেছে কেন? আমার চাহিদা পূরণ করতে পারি না, যার কারণে চাহিদা যে কোনো ভাবে পূরণ করার চেষ্টা করছে। স্কুল কলেজের মেয়েরা খোলা খুল্লুম খোলা আজকে বিবাহ ছাড়া এরকম ভাবে ছেলেকে নিয়ে এরকম পার্কের মধ্যে ইচ্ছা মতো বসে থাকে, ইচ্ছা মতো নগ্ন কাজ করতেছে। আজকে সরকারও তার প্রতিবাদ করছে না, না কোনো মানুষ প্রতিবাদ করতে পারতেছে। এই যে মেয়েগুলি ছেলেদের পেছনে পেছনে ঘুরতেছে, ছেলেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরতেছে বিবাহ ছাড়া, কারণ কি? একটাই কারণ, তারা চাহিদা মেটানোর মতো পথ পায় না, যার কারণে একটা না একটা পথ বেছে নিছে, ঠিক কিনা? ও মুসলমান, আজকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বন্দী করার চেষ্টা করছে। মুসলমান, যে জাতি শুধু দিন মানে না এমন না, দিনকে বন্দী করার চেষ্টা করে ওই জাতির কপালে শান্তি নাই। একমাত্র কারণ মুসলমান, আজকে মুসলমান দিনের উপরে পুরোপুরি না থাকার কারণে পুরা পৃথিবীতে আজকে মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে তাকাই, একমাত্র মুসলমানরা নির্যাতনের শিকার। একমাত্র কারণ হচ্ছে তারা যখন জাতীয় অধিকার আদায় না করে, জাতীয় চরিত্র ছেড়ে দিয়ে যখন বিন্দাতির চরিত্র নিজের মধ্যে নিয়ে এসেছে। কোন জাতি যখন তাদের জাতীয় পরিচয় ভুলে যায়, তখনই তাদের পরাজয় নিশ্চিত হয়। শুধু পরাজয় না, জাতি না, আল্লাহ একটা ধর্ম দিয়েছেন,
ওই ধর্মের লোকেরা যতদিন পর্যন্ত ওই নবীর চরিত্র ঠিক রাখছে ততদিন ধর্মটা সঠিক ছিল। যখন ধর্মীয় লোকেরা নবীর চরিত্র ছেড়ে আরেকজনের চরিত্র মানতে শুরু করছে, আল্লাহ রাগ করে ওই ধর্মটারে বাদ দিয়ে আরেকটা নতুন ধর্ম পৃথিবীতে ফেলেছে। ওই ধর্মটাও ততদিন পর্যন্ত সঠিক ছিল যতদিন পর্যন্ত নবীর দেয়া জীবন ব্যবস্থা মেনেছে। যেদিন থেকে মানুষেরা নবীর দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের দেয়া জীবন ব্যবস্থা গ্রহণ করছে, আল্লাহ রাগ করে পুরাটা ধর্মকে বাদ করে দিয়ে আরেকটা নতুন ধর্ম দিয়েছে। ধর্ম যদি বাদ হয়ে যায় অন্যের চরিত্র মানার কারণে, আজকে মুসলমান হইয়া কাফের বেদিনের চরিত্রের পেছনে দৌড়াইলা, কাফের বেদিনের চরিত্রকে গড়ে আনলা, কাফের বেদিনের চরিত্রকে এরকম ভাবে বিভিন্ন জায়গায় ঢুকাইলা, আল্লাহ আল্লাহ রাসূলকে দিন দূরে সরাই দিচ্ছ, তোমাদের উপরে আজাব আসবে না, কার উপরে আসবে ঠিক কিনা? মুসলমান আল্লামা ডক্টর ইকবাল এই কথাটার সুন্দর ফয়সালা দিয়েছেন। আল্লামা ডক্টর ইকবালের ভাষায়, জলস্থলে গহীন বনে গেছি তোমার বার্তা সাথে, কিন্তু কবু নিরাশ্রিতে ফিরিনি গো কোথা হতে। জলস্থলে গহীন বনে গেছি তোমার বার্তা সাথে, কিন্তু কবু নিরাশ্রিতে ফিরিনি গো কোথা হতে। স্থলের বিষয় তুচ্ছ কথা জাপ দিয়েছি সাগর জলে, বাহারে জুলমত পার হয়েছি বর্ষদারির মনের বলে। আজ তোমরা একক খুঁজে দাসত্বের চুক্তি কর, মুহাম্মদের ধর্মকেও স্থান বিশেষে বন্দি কর। আজ তোমরা একক খুঁজে দাসত্বের চুক্তি কর, মুহাম্মদের ধর্মকেও স্থান বিশেষে বন্দি কর। তাই রুহে নাকি অনুভূতি অন্তরে না জানা আছে, মুহাম্মদের পয়গামের মর্যাদা নাই তোদের কাছে। আল্লামা ডক্টর ইকবাল খুব সুন্দর ভাষায় বলেছেন, এক জাতি তো এক সময় তো মুসলমানরা জলস্থলে গহীন বনে যেখানে গেছে সেখানেই মুসলমানদের বিজয় আসছে, কাফের বেদিনরা তো ইঁদুরের মতো গর্তে বসে থাকত। বাংলাদেশের ভিতরে মুসলমান আসছে কয়জন? হাজার হাজার না, মাত্র 17টা ঘোড়া লইয়া 18 জন মুসলমান বাংলাদেশে ঢুকেছে। লক্ষণ সেনের রাজত্ব, 18 জন মুসলমান যখন বাংলাদেশে ঢুকেছে, লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছে মাত্র কতজনে? 18 জনে। হিন্দুস্তান ছোট একটা হিন্দুস্তান না, এখন তো ছোট, কিন্তু ওই সময় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের এক অংশ, তারপরে চীনের এক অংশ, বিশাল এলাকা মিলে যার নাম এটা হয়েছে মহাভারত হিন্দুস্তান। এত বড় হিন্দুস্তান দখল করতে মুসলমান লাখ লাখ আসে নাই, মাত্র 5000 মুসলমান লইয়া মুহাম্মদ বিন কাসেম হিন্দুস্তানের দিকে আগমন করেছে। হিন্দুস্তানের দিকে যখন আগমন করেছে, রাজা তৌহিদ 60000 সৈন্য লইয়া 5000 সৈন্য মোকাবেলার জন্য দাঁড়াইছে। ও মুসলমান, একদিক দিয়ে 60000 সৈন্য তাদের দেশে তাদের সমর শক্তি নিয়ে, আর আরব দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসতেছে, সুতরাং তাদের হাতে বাড়ি কোনো অস্ত্র নাই। রাজা দহির মুসকি মুসকি এসে কয়, মুসলমান তাদের কাছে অস্ত্র নাই, কিছু নাই, পাগলের বেশে আসছে। আর তাদের কাছে অস্ত্রের জঞ্জানি মুসলমানদের সাথে যখন লেগেছে, 60000 সৈন্যকে কচুকাটা করে রাজা দহিরকে অ্যারেস্ট করে হিন্দুস্তানের মধ্যে ইসলামের পতাকা উদ্দিন করে দিছে ঠিক কিনা? মুসলমান যখন স্পেনের ভিতরে ঢুকেছে, স্পেন সাগর পাড়ি দিয়ে এরকম জাহেদিন স্পেন সাগর পাড়ি দিয়ে যখন ওই পারের মধ্যে পৌঁছেছে, তার একদিন জিয়ার মাত্র 7000 সৈন্য, অন্যদিক দিয়ে চরের মধ্যে চারদিক দিয়ে শুধু গ্রাউ করে রাখছে 1,00,000 সৈন্য রাজা রাডারিক মাসখানে। তার একদিন জিয়ার চরের মধ্যে গেছে, যাই তাদের যত জাহাজগুলি ছিল আগুন লাগায় পোড়া দিছে। একজনে কইল, তারে তিন দিক দিয়ে বেষ্টনি কাফের, একদিক দিয়ে মাত্র বাসার একটা পথ ছিল সমুদ্র পথে জাহাজের উপরে জানো, বাসার পথটাও বন্ধ করে দিলা। তারিক কয়, মুসলমান বাঁচার জন্য সামনে আগায় না, মুসলমান হয়তো বা মরবে না হয়তো বা বিজয় আনবে। রাজা রাডারিক তাদেরকে তারিক বিন জিয়াদকে বলল, হে তারিক বিন জিয়াদ, দুনিয়াতে পাগল দেখছি, এমন পাগল তো জীবনেও দেখি নাই। আরে আমাদের নাস্তা খাইতে তো এর থেকে বেশি লোক লাগে, আর তুমি মাত্র 7000 সৈন্য লইয়া বাঁচার একটা পথ ছিল এটাও বন্ধ করে দিলা। তারেক বিন জিয়াদ কয়, একটু পরে বুঝবা, ও মুসলমান যখন যুদ্ধ শুরু হয়েছে, 1,00,000 সৈন্যকে কচুকাটা করে রাজা রাডারিককে হত্যা করে স্পেনের বুকে মুসলমানরা ইসলামী পতাকা উদ্দিন করেছে ঠিক কিনা? ও মুসলমান, শুধু কি এতটুকু? কাফেররা যখন গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে,
ইঁদুরের দেশে আটলান্টিক মহাসাগরের ওই পারে একটা এলাকার নাম হয়েছে মাদায়েন। কাফেররা মনে মনে ভাবছে আরব দেশের লোকদের মধ্যে আতঙ্ক আছে, কারণ আরব দেশের লোকেরা আটলান্টিক মহাসাগরকে পাহাড়ে জুলমাত কয়, অন্ধসাগর। এজন্য কয় আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা ত্রিভুজ এলাকা আছে, তার নাম বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গলের সামনে গেলে যত বড় প্লেন এক মিনিটে নিচে নিয়ে যায়, যত বড় জাহাজ এক মিনিটের মধ্যে এটাকে গোপন করে ফেলে। এই জায়গাটার নাম আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা অদৃশ্য, বৈজ্ঞানিকদের নজরে এখনো পড়ে নাই, যার কারণে আরব দেশে এটার নাম বাহরেজুলমাত। তারা মনে করেছে মুসলমান আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবে না, সুতরাং তাদেরকে কিছু করতেও পারবে না। তারা সেখানে থেকে যখন বড় বড় হুঙ্কার দিতেছিল, তখন মুসলমানদের কাছে যখন পৌঁছেছে, মুসলমানরা ঘোড়ার উটগুলিকে লইয়া আটলান্টিক মহাসাগরে হাঁপাই দিয়েছে। ঘোড়ার উট যখন আটলান্টিক মহাসাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে, পুরাটা আটলান্টিক মহাসাগর মুসলমানদের জন্য বিস্ফোরক বানাই দিয়েছে। মুসলমান ঘোড়ার এরকম ভাবে ঘোড়ার উট নিয়ে যখন তারা পৌঁছে গেছে ওই পারে, ওই পারের যত নৌবাহিনী ছিল, পাহারাদার ছিল, তারা দেখে এগুলি কি আসতেছে সামনে দেখে, মুসলমানরা ঘোড়ার উট লইয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অপর পাশে পৌঁছে গেছে। সাথে সাথে তারা বলতে লাগলো, দেওয়ানুদের দেওয়ানুদের, এরা মানুষ ন দেওদানত আত্মসমর্পণ করেছে, বিনা যুদ্ধে মুসলমানদের হাতে মাদায়ান চলে এসেছে। সোমালিয়া পাহাড়ের দিকে যখন গেছে, সোমালিয়া জঙ্গলের ভিতরে যখন ঢুকছে, জঙ্গলের যত জানোয়ার সব জানোয়ার তাদের সেরেন্ডার করে, জানোয়ার তাদের কথা শুনতে শুরু করলো, জানোয়ার তাদের কথা মতো চলতে শুরু করেছে। ও মুসলমান, জলস্থলে গহীন বনে গেছি তোমার বার্তার সাথে, কিন্তু কবু নিরাশ্রিদে বিরিনিক কোথা হতে, স্থলের বিষয় তুচ্ছ কথা, জাপ দিয়েছি সাগর জলে, পাহাড়ে জন্য পার হয়েছি অশ্বধারীর মনের বলে। কিন্তু মুসলমান আজকা, মুসলমান সে জাতি দুনিয়ার আনাচে কানাচে পরাজিত। আজ পর্যন্ত এরকম, আজ পর্যন্ত আমাদের দেশের ফাঁসি বার্মার মধ্যে 5 লক্ষ মুসলমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত 150 কোটি মুসলমানের কোন একজন মুসলমান নেতা তাদের বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত জানায় নাই, ঠিক কিনা? কাশ্মীরের ভিতরে গোপনে আজ পর্যন্ত 2 লাখের উপরে মুসলমান শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন একটা নেতা মুসলমানদের পক্ষে আওয়াজ তুলে নেন? এরকম আফগানিস্তান ফিলিস্তিনে মিথ্যা অজুহাতে 2টা দেশের উপরে হামলা করে 10 লক্ষের উপরে মুসলমান শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন একটা মুসলমান নেতা প্রতিবাদ করে নাই। এরকম ভাবে ফিলিস্তিনের ভিতরে প্রতিদিন বাচ্চাদেরকে গুলি করা হচ্ছে, অথচ জাতিসংঘের সবচেয়ে বড় আইন ছিল, সর্বোত্তম আইন ছিল, পৃথিবীর কোন এলাকায় যদি নারী, শিশু অথবা বৃদ্ধ নির্মমভাবে শহীদ হয়, নির্মমভাবে মারা যায়, আন্তর্জাতিকভাবে তা প্রতিহত করবে। কিন্তু দেখেন সেখানে মধ্যে নারীদের ভেদ যদি করা হচ্ছে, ইচ্ছা মতো যার ইচ্ছা যেমনে নারীদেরকে হত্যা করতেছে, আজকাল মুসলমানরা চুপ, জাতিসংঘ চুপ, ওআইসি চুপ, মুসলমানদের পক্ষে আওয়াজ করলে হল পৃথিবীর কোন জাতি নাই, ঠিক কিনা? ও মুসলমান, আজকে পৃথিবীর মুসলমানরা চারদিকে নির্যাতনের শিকার। আল্লামা ডক্টর ইকবালের বাসায় যখন মুসলমানরা নিজের আদর্শ ছেড়ে দিয়ে ভিনদেশী আদর্শকে গ্রহণ করেছে, মুসলমান যখন নিজের শ্রেষ্ঠ ধর্মকে বন্দী করার চেষ্টা করছে, এজন্য যেদিকে যাচ্ছে সেদিকে আজকে মুসলমান পরাজয়ের শিকার হচ্ছে। ক্ষেত্র বিশেষ আজকে মুসলমান শুধু দিন মানে না, এমন না দিনকে বন্দী করার চেষ্টা করছে। স্কুলের 4-5 জন ছাত্র, একটা ছাত্র দাঁড়িয়ে রাখছে টুপি পরে, তেতারে দেখলে বাকিরা কয়ে দেখলে জঙ্গি আইরে, হেফাজত আইরে, তালেবান আইরে, কয় কিনা। অথচ উচিত ছিল এ কথা বলার, আমরা তো দিন মানতে পারি না, এ ছেলেটা জানি দিন মানে, তার উদ্বুদ্ধ করা দরকার ছিল, তারে আরো একদিকে উদ্বুদ্ধ করা দরকার ছিল, তার প্রশংসা করা দরকার ছিল, তা তো করলই না, তার নিয়ে ঠাট্টা মস্কারি করলো, এর মানে তারা ইসলামকে এরকম ভাবে নিজের জন্য আঘাত মনে করলো। ও মুসলমান, এজন্য দায়িত্ব মনে রাখবা, আব্বা আম্মার 2 নম্বরের দায়িত্ব, সন্তান যে আন্দাজে ভুল হচ্ছে ওই আন্দাজে তারা দিন শিক্ষা দিয়ে দাও, মানুষ থেকে নয়, নিজে শিখাও, নিজে শিক্ষা দাও। মুসলমান কমপক্ষে তার এতটুকু বোধ শিক্ষা দিয়ে দাও, ফরজ জ্ঞান যতটুকু, এবাদত বন্দেগী যতটুকু ফরজ, এবাদত বন্দেগী শিক্ষা দিয়ে দাও মুসলমানদের, কমপক্ষে এতটুকু জ্ঞান, মার খেদমত করা, মার সাথে বেয়াদবি না করা, এটাও তো ইসলামে ফরজ করেছে সন্তানের জন্য, ঠিক কিনা? কম আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহর ইবাদত করবে আর আব্বা আম্মার খেদমত করবে। ও মুসলমান, বুঝা গেছে আল্লাহর ইবাদত যেমন ফরজ, ঠিক সন্তানের জন্য আব্বা আম্মার খেদমত করা ফরজ কিনা কম। আজকে আমরা সমান অধিকারের তালে নাচ্ছি। ও মুসলমান, এ দেশকে আমেরিকার মতো বানাতে যাচ্ছি। মুসলমান তালে তাল মিলিয়ে চলতে চায়। আমেরিকা যদি সেদেশের মানুষেরা শান্তিতে থাকে, আমরা কেন আমেরিকার মতো হয়ে শান্তি পাইব না? ব্রিটেনের মানুষেরা যদি এরকম ভাবে শান্তি পায়, আমরা কেন পাবো না? ও মুসলমান, মনে রাখিও, ব্রিটেন আর বাংলাদেশ এক নয়। সেদেশের মানুষ যাদের কোনো ধর্মই নাই, তাদের আবার কি হিয়াল কুত্তা শুকরের থেকে তারা নিকৃষ্ট, ঠিক কিনা কম? কোন মানুষ তো একিয়াজ করে না, কুকুরটা সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে কত শান্তিতে আছে। তাদের তো কোনোদিন আইন পাস করতে হয় না, যে ইমপ্রিজিং করতে পারতি না। তাদের সন্তান সন্ততি লালন পালনের জন্য কোনো আইন পাস করতে হয় না, তাদের কিছু করতে হয় না। কুত্তাগুলি কত শান্তিতে আছে। মুসলমান, তুমি যদি কও কুত্তাগুলি এত শান্তিতে আছে, আমিও কুত্তার মতো চলবো, তাহলে মুসলমান তুমি মানুষ হইলে কেন? যে দেশের বাদ মানুষেরা, যে জাতি আল্লাহ মানে না, যে জাতি রসুল মানে না, যে জাতি তাদের ধর্ম মানে না, এরকম ভাবে বিবাহ বন্ধন নাই যাদের, যাদের এরকম ভাবে কোনো আসমানি আইন নাই, তারা কুকুরের মতো মুসলমানরে আমেরিকার মতো হওয়ার থেকে বিরত দেবে। কুত্তার মতো হও তাও তো শান্তি পাইবা, ঠিক কিনা কর? ও মুসলমান, তাহলে কুত্তার মতো হও? কুত্তার মতো কোনো আইন নাই, যার সাথে ইচ্ছা ইপ্রেজেন্ট করতে পারে, যার ফেসে ইচ্ছা ঘুরতে পারে, কেউ তারা দৌড়ায় না, দৌড়ায় তো কুত্তা তো শান্তিতে আছে। তুমি কুত্তার মতো আইন পাস করো, আমেরিকা আমেরিকা করা কেন? কোন কোন ক্ষেত্রে তালে তাল মিলালে ধ্বংস অনিবার্য হয়। একবার এক ব্যাংক, গাওয়া ব্যাংক খুলতে পারে যে এই ব্যাংকে গাভী একটা দেখে সুন্দর গাছ কেটেছে, আমিও তো খুলতে পারি, এতে এত বড় মস্তানি দেখবে এটা হইতো না, আমিও তো খুলতে পারি, তাহলে আমিও তার মতো বড় হইতে চাই। ব্যাংকে নিজে খুলতে শুরু করছে, বড় হইতে শুরু করছে, গরুর তালে তাল মিলে যখন ভুলতে শুরু করছে, একটু ভুলছে আর একটু ভুলছে আর একটু ভুলছে, এক সময় ব্লাস্ট হইয়া আহত অবস্থায় পড়ে রয়েছে। এখন কান্দাকাটি করে, আরে কেন আমি গরু সাজতে গেলাম, এখন তো আমার জীবনটা ধ্বংস ছাড়া কোনো পথ নাই। ও মুসলমান, তুমি যদি তালে তাল মিলা আমেরিকা বানাইতে চাও, আমেরিকা হতে চাও, আমেরিকানদের মতো হতে চাও, মুসলমান রে জুলুম নির্যাতনের শিকার হইয়া যখন তালে তাল মিলাইতে গিয়ে যখন পারবে না, যখন আহত হইয়া বরের মধ্যে পড়ে কান্দাকাটি করবে, ছাড়া কোনো পথ নাই। মুসলমান রে, আজকে মুসলমান দিন ছাড়ার কারণে, আল্লাহর দিন ছেড়ে দিয়ে মানুষের দেয়ার জীবন ব্যবস্থা মানার কারণে আজকে আমাদের দেশে এত অশান্তি, না হয়তো বা এত অশান্তি হওয়ার কারণ না। ও মুসলমান, আজকে যে আমাদের দেশের অশান্তি, তার কারণ হচ্ছে আজকে ইসলাম থেকে কিছু কিছু মানুষ গণতন্ত্রকে গুরুত্ব দেয়, দেয় কিনা? ইসলামের জন্য কিছু কিছু মানুষ মরতে রাজি না, গণতন্ত্রের জন্য মরতে রাজি। তো তাহলে তাল মিলাই কয়, আমেরিকা শান্তি হইলে আমরা কেন শান্তিতে নাই? তো তাহলে তাল মিলাইছে, গণতন্ত্র আনছে। গণতন্ত্রের মূল আইন হইছে মানুষের উপরে মানুষের অধিকার, মানুষের উপরে মানুষের আইন, মানুষের উপরে মানুষের কর্তৃত্ব। এ কথার দ্বারা কি বুঝলেন? আমরা যখন ক্ষমতায় আনবো তোদের উপরে কর্তৃত্ব করব, আমরা যত কিলার কিলাইতে পারি তোরা তো ধৈর্য ধরে বসে থাকবি, মাথা উল্টাইলে জেলখানা 10 বছরের কারাদণ্ড, কথা কইতে চাইলে গুসায় নাক মা খুড়াইলাম, কোনো বিচার হয় না, কারণ ক্ষমতা তো আমাদের, এটা গণতান্ত্রিক আইন। আবার বলে তোরা যখন ক্ষমতা আবে তখন আঙ্গরে কিলাইস, আমরা চুপ করে থাকবো। মানুষের উপরে মানুষের কর্তৃত্ব দ্বারা তো এটাই বোঝায়, আমরা যখন ক্ষমতায় আনবো তোদের উপরে কর্তৃত্ব করবো, তোরা যখন ক্ষমতা আগে আঙ্গ উপরে কর্তৃত্ব করিস। এই মানুষের উপরে মানুষের আইন দ্বারা কি কোনোদিন দেশে শান্তি সম্ভব? আজকে কি সম্ভব? আপনারা দেখতেছেন সম্ভব? মুসলমান, মানুষের উপরে মানুষের আইন আমরা টানিয়ে আনছি বা আমেরিকা থেকে। গণতন্ত্র মানতে হলে এরকম ভাবে, গণতন্ত্র মানতে হলে শান্তি সম্ভব না, কারণ সর্বপ্রথমই তো এটার মধ্যে বেজাল, এক নম্বরেই বেজাল মানুষের উপরে মানুষের কর্তৃত্ব। এর মানে মানুষের উপরে মানুষের কর্তৃত্ব দুনিয়াতে মানা সম্ভব না। গোলামি মালিককে মানতে চায় না, ছাগলরা মালিকের ঘোরাঘুরি এত আপ করে না, সুতরাং যে বাদশাহ, অন্য দলের লোকেরা ওই বাদশাহ 100% এত আপ করবে না, তাহলে অশান্তি নিশ্চিত। তো কথা বুঝাইতে চাইছি মুসলমানদের, তাহলে তাল মিলাইও না, এদেশ ইসলামী দেশ, দেশের অনুযায়ী চলো, আব্বা আম্মার সন্তানকে অধিকার শিখাইও না, সন্তানকে কমপক্ষে আব্বা আম্মার দায়িত্ব বুঝাই দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, আব্বা
আল্লাহর দায়িত্ব এত গুরুত্ব এত বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তোমার আব্বা আম্মা তোমার থেকে তিনটা জিনিস পাও না, খবরদার যদি তোমার আব্বা আম্মার তিনটা জিনিস পাও না যদি আল্লাহ না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খাইবা। মুসলমানদের নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, আব্বা আম্মার বৈধ খেদমত করাটাও ফরজ। কারণ আল্লাহ ইবাদতের পরে আব্বা আম্মার খেদমতের কথা বলছে কিনা কোন, আরো জোরে কোন বলছে কিনা, আব্বা আম্মার খেদমতের কথা বলেছে। এর অর্থ হচ্ছে ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, আব্বা আম্মার খেদমত আব্বা আম্মার সম্মান এটাও গুরুত্বপূর্ণ। সম্মান কিভাবে করব, আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, আব্বা আম্মা যদি তোমাকে মারতে শুরু করে দেয়, আব্বা আম্মার সামনে আহ করে কান্দিও না, কারণ তোমার আম্মা যদি তোমাকে রাগ করে পিটাই করে হতে পারে, তুমি আহ করে কাঁদলে তুমি চলে গেলে বাইরে, তোমার আব্বা তোমারে মারছে আম্মা তোমারে মারছে, তো আম্মা দিছে পিটাই তোমারে গুসা করে, এমন ভাবে আহ করে কাঁদছ তুমি তো খারাপ চলে গেছো, কিন্তু আম্মা বেচারা পেছনে বই বই মনে মনে বাপ্পা আরে ছেলেটারে তুমি বেশি পিটাই দিলাম নাকি, তুমি তো এক মিনিট আহ করছো খেলতে চলে গেছো আনন্দ ফুর্তি করতেছো, কিন্তু তোমার মা মনটা তো ঘরের ভিতরে কাঁদবে কাঁদবে না। ইসলাম বলছে খবরদার, আম্মা মারতে হইলে আহ করে বিধান করে কাঁদো না, কারণ আম্মার মনে ব্যথা যায়। অথবা পালা তাকুল্লা হুমা বুকফিন, আব্বা আম্মা যদি তোমার বিরুদ্ধে এমন কাজ করে তোমাকে কষ্ট দিল, তুমি তাদের কষ্ট বরদাস্ত না করতে পারিরা, ঘরের ভিতরে সাথে আহ কর, আহ এই বুদ্ধা গেলে কি আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, ওই যে আমার বউ লাগে শাশুড়ি আর বউ কাজে লাগে সারাদিন, তো বলাটা খালি জোরে জোরে আওয়াজ করে বাহ আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে, তো বলছে আম্মারে শোনাইয়া আহ শব্দ বলিও না, আব্বারে শুনিয়া বুক শব্দ বলিও না, খবরদার এ শব্দটাও বলতে পারবা না। ইসলাম কি অধিকার দিয়েছে সন্তানের উপরে মাতা পিতার, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে কখনো দমকে সরার কথা বলতে পারবে না, আব্বা আম্মাকে কখনো দমকে দিতে পারবে না, অথবা আব্বা আম্মার সাথে কর্মস্বরে ব্যবহার করতে পারবে না, তোমার গলার আওয়াজ যেন তোমার আব্বা আম্মার নিচে থাকে। ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা, আব্বা আম্মার সামনে সুন্দর সম্মানজনক ব্যবহার করো, আব্বা আম্মার সামনে সুন্দর সম্মানজনক শব্দ ব্যবহার করো, আব্বা কেমন আছেন আম্মা কেমন আছেন এ শব্দটা ব্যবহার করো, এটা সুন্নাত এবং এটার ভিতরে সওয়াব আছে। কারণ আল্লাহ বলছেন কৌলান কারিমা, আব্বা আম্মার সামনে কি শব্দ ব্যবহার করবে, কারিম সম্মানী। আমাদের বাংলাদেশে তিনটা শব্দ ব্যবহার হয়, একটা তুই তুমি আপনি, তুই শব্দটা এটা স্নেহের জন্য ব্যবহার হয়, আমাদের থেকে যারা ছোট তাদেরকে তুই বলি, তুমি শব্দটা ভালোবাসার জন্য, নিজের স্ত্রী বন্ধু বান্ধব তাদেরকে ভালোবাসি এই জন্য তুমি করে বলি, আপনি শব্দটা সম্মানের জন্য, কারণ যারা মুরব্বী আছেন মহা মুরব্বী ওস্তাদ তাদেরকে আপনি বলি, তা আপনি শব্দটা সম্মানের শব্দ। আল্লাহ কোরআন শরীফে বলছেন কৌলান কারিমা, আব্বা আম্মার সাথে কথা বলবে কি স্নেহের শব্দ ভালোবাসার শব্দ নাকি সম্মানের শব্দ, সম্মানের শব্দ। কিন্তু সিটাই করে কেমনে বুঝানো, এরা তো মারে তুই ছাড়াতে পারে না, আপনি করে কইলেও একটা তুই কইতে হয় এখানে। শব্দ আরেকটা আছে আমাদের, অনেক একটা শব্দ আছে, কি শব্দ যেমন কি আপনি যেটা, এটার মধ্যে অনেক একটা শব্দ আছে অনেক, তা আপনি আর অনেক একই কথা, অনেক কেমন আছে, তারপরে তো অনেক কেমন আস, এখানে তো তুই আয় করে আয় না, অনেক কইলে অনেক সময় তো অনেক কেমন কেন আস আস শব্দ কইলা, তো যাই হোক ইসলাম বলছে মা বাপের এমন শব্দ ব্যবহার করো যে শব্দের মধ্যে তোমার আব্বার সম্মান মর্যাদা রক্ষা পায়, তোমার আম্মার সম্মান রক্ষা পায়। ইসলাম মাকে কত অধিকার দিয়েছে মুসলমান, আজকে এই অধিকার সন্তানকে না বোঝানোর কারণে, সন্তানের অধিকার সন্তানকে না চিনানোর কারণে আজকে আমাদের দেশে এত অশান্তির উপরে অশান্তি চলছে। মুসলমান নিজের দায়িত্ব পালন করো, মাকে ধমকে দেওয়া তো দূরের কথা, আজকে মাকে মারে এমনও সংবাদ পাওয়া যায় সন্তান মাকে হত্যা করেছে। গত দুই মাস আগে এক অফিসার কোটি কোটি টাকার মালিক তার মারে নিয়ে ছাদের থেকে ধাক্কা দিয়ে পালা দিয়ে মারি ফেলছে, আছে না, মার তো এত দায়িত্ব। আল্লাহ রসুল বলছেন তুমি যদি টাকা দিয়ে হজ করো, হজ করার পরে তুমি 3 লাখ 4 লাখ টাকা দ্বারা হজ করছো, কিন্তু কোনো বাবার বেটা গ্যারান্টি দিতে পারবে না তোমার হজ কবুল হয়েছে নাকি হয়েছে না, পারবে না কেউ গ্যারান্টি দিতে,
কিন্তু আল্লাহ রাসূল বলছেন তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে একবার রহমতের নজরে সৎকতার নজরে তাকাও আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কসম তোমার আমলনামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী হুজুর আমার আম্মাকে যদি প্রতিদিন 100 বার দেখি আল্লাহ রাসূল কয় আল্লাহ 100টা হজের সওয়াব কবুল হজের সওয়াব দিয়ে দিবেন এক সাহাবী এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা 6 বছর ধরে এরকম পঙ্গু হয়ে আছে আমি নিজে কাঁধে করে আমার আম্মার দিয়ে হজ করেছি হুজুর আমার আম্মার হক আদায় হইছেনি আল্লাহ রাসূল কয় সাহাবী রে তোমার আম্মাকে যদি এই অবস্থায় 100 বছর হায়াত দেয় আর তুমি যদি কাঁধে করে 100 বার তোমার মায়ের হক মায়ের হজ করাও মাকে যদি হজের মধ্যে নিয়ে যাও মুসলমান রে আল্লাহ রাসূল বলেছেন তোমার মার পেটে থাকিয়া যে তুমি লাথি দিছলা তোমার মার পেটে থাকিয়া যে গুতা দিছলা তোমার মায়ের যে দুঃখ পাইছলো ওই দুঃখের হক পর্যন্ত আদায় করতে পারবা না আল্লাহ রাসূল হাদিসে বলছে এক সাহাবী কওজুর আমার মার হক কিভাবে আদায় করতে পারবো শেষ করতে পারবো কি কইরা আল্লাহ রাসূল কয় সাহাবী রে তুমি যদি তোমার পিঠের চামড়া দিয়ে যদি তোমার মার জুতা বানাই দাও আর তোমার পিঠের চামড়ার জুতা যদি তোমার আম্মা সারাদিন পরে তুমি যে তোমার মায়ের দুধ পান করেছো তোমার মায়ের দুধের হক আদা হবে না ও মুসলমান যে ইসলাম মা বাবার এত দায়িত্ব দিয়েছে আজকে মা বাবাকে আমি প্রশ্ন করতে যাই আপনারা কি সন্তানকে এতটুকু দায়িত্ব বুঝাই দিছিলেন নি ছোটকাল থেকে তার সন্তানের যে ধর্মীয় জ্ঞানটুকু যে জ্ঞানটুকু পাইলে সন্তানরা ইবাদত বন্দী করে জান্নাত পৌঁছতে পারবে এতটুকু জ্ঞান তো শিক্ষা দেন নাই এজন্য সন্তান আজকে মা বাবার বিরোধিতা করে ও মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মার হক কি হুজুর আমার আব্বা আম্মার দায়িত্ব আমাদের উপরে কি আল্লাহ রাসূল কিছুই বললেন না বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক তারা তোমার জান্নাত তারা তোমার জাহান্নাম তোমার আব্বা আম্মা যদি খুশি হয় আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য নির্বাচিত তোমার আব্বা আম্মা যদি বেরাজ হয় জান্নাত নয় জাহান্নাম পাইবা আরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন রাজার রব্বি রাজার ওয়ালিদি সাখতুর রব্বি সাখতুর ওয়ালিদি আব্বা আম্মা খুশি থাকলে তার প্রতি আল্লাহ খুশি থাকে আব্বা আম্মা যদি নারাজ হয় তার প্রতি আল্লাহ নারাজ হয় ও মুসলমান রাসূল হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার রিজিক যদি বাড়াতে চাও আব্বার খেদমত করো আম্মার খেদমত করো সামান্য একটু দোয়া চলে আসলে অন্তর থেকে আল্লাহ রিজিক বাড়াই দিবে আল্লাহ বাড়াই দিবেন বাস্তব চাক্ষুষ প্রমাণ আমি মহিপাল যেখানে আপনারা ফেরি যাবেন মহিপাল ঢুকতে একটা তেলের পাম্প আছে আসেনি আপনারা যারা ঢাকা যান মহিপালের মাঝখানে এই পাশে চট্টগ্রামের রাস্তার দিকে পশ্চিম পাশে একটা তেলের পাম্প আছে পাম্পের মালিক যিনি ওলি আহমদ কোম্পানি 20-25 বছর আগে সুটকি ব্যস্ত মানুষের বাড়ি বেড়ে সুটকি যাইবার যারা বেঁচে এরা কি খুব দমি থাকে নাকি গরিব গরিব সুটকি ব্যস্ত কলা ব্যস্ত বাজার থেকে নিয়ে পাতির মধ্যে করে মানুষের বাড়ি বেড়ে নিয়ে কলা ব্যস্ত সুটকি ব্যস্ত কিন্তু তার আব্বা তার উপরে খুবই জুলুম করেছে অন্যান্য ভাইদেরকে খুব সম্মান করত কিন্তু এই ছেলেটা একটু দুষ্ট টাইপের ছিল যার কারণে আব্বা সারা জীবন দেখতে পারে না একবার চিন্তা করছে বাপকে সারিয়া মাকে সারিয়া বিদেশ চলে যাবে তো মা দোয়া করে দিছে ওলি তুই আমার সাথে থাক দুঃখ কষ্ট তোর যাও থাক আমি মা দোয়া করে দিলাম তুই একদিন বড় হবি 20-25 বছরের ব্যবধানে কত কোটি টাকার মালিক তিনি একজন মূর্খ নিজের নাম লিখতে পারে না লিখতে পারে না ওলি নামটাও লিখতে পারে না একজন মূর্খ ব্যক্তি কত কোটি টাকার মালিক উনি নিজেও কইতে পারতো না আল্লাহ দেখেন সকালে গরিবকে কত ধনী বানাই দেয় তো উনি সব সময় বলে শুধু আমার মার একটাই দোয়া একটা কথাই বলছিল উনি তুই বড় হইতে পারবি তুই আমার লগে থাকি যায় থাকি গেছে দেখেন মার দোয়া আবার মার দোয়া পথ দোয়াও লাগে সাহাবিরা জান্নাতে যাওয়ার মাঝখানে কোনো প্রকারের পারমিশন ছিল না মর্তর জান্নাতি কারণ তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান তাদের প্রতি আল্লাহ খুশি তারাও আল্লাহর প্রতি খুশি বাস মরার পরে জান্নাতি এক সাহাবি ইন্তেকাল করতেছে কিন্তু সাহাবা কেরাম কালিমা জিগায় সাহাবি জানোয়ারের মতো এরকম ভাবে ডাকতেছে কিন্তু তার কালিমাও আসে না মুখ দিয়ে কোনো শব্দ আসে না বিভিন্ন জানোয়ারের মতো আওয়াজ হইতেছে কয়েকজন সাহাবি রাসূলের কাছে দৌড়া গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি একজন অমুক নামের বাড়ির মধ্যে পড়ে কালিমা জিগায় কিন্তু কালিমা পড়ে না
কালিমার পরিবর্তে তার মুখ দিয়ে রাসূলুল্লাহ জানোয়ারের পাশে আসতেছে। আল্লাহ রাসূল সাহাবীর নাম শুনে দৌড়াইতে শুরু করলেন। দৌড়ায় সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন জিজ্ঞেস করলেন, কালিমা পড়া পড়তে পারে না, মুখ দিয়ে কালিমা আসে না, বিভিন্ন আওয়াজ আসে। আল্লাহ রাসূল চিন্তা করলেন ব্যাপার কি, তার অপরাধ চাইলেন কিন্তু অপরাধ তো তার এই পরিমাণ না। আল্লাহ রাসূল তার জিজ্ঞেস করলেন, আপন জন কে আছে? কো হুজুর একটা বৃদ্ধ মা আছে। আল্লাহ রাসূল পর্দার ভিতরে বললেন, মা রে তোমার সন্তান কি তোমারে কোনোদিন কষ্ট দিছিল নাকি? মা ডেকে বলে, হুজুর কষ্ট শুধু দেয় এমন না, তার প্রতি আমি এত নারাজ, সে ধ্বংস হয়ে যাক, জাহান্নামে যাক, আমার কোনো আসে যায় না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন মা নারাজ, মাকে বুঝাইলেন, মা রে তুমি অন্তর থেকে সন্তানকে মাফ করে দাও, তার মৃত্যুর সময় চলে আসছে, তাকে অন্তর থেকে মাফ করো মা, তারা মাফ করতে রাজি না। যতই বুঝায় মাফ করতে রাজি না। আল্লাহ রাসূল বলেন, লাকড়ি কিছু ব্যবস্থা করো, শুকনা লাকড়ি উঠানের মধ্যে আনো, আনি আগুন জ্বালাও, আগুন জ্বালায় জিন্দাই লাকড়ির মধ্যে আগুনের মধ্যে তারা জ্বালায় দাও। লাকড়ির ব্যবস্থা করতেছে সাহাবায়ে কেরাম, আরেক সাহাবি আগুনের ব্যবস্থা করতেছে। মা যখন দেখতেছে তার সন্তানকে জীবন্ত অবস্থায় আগুনের ভিতরে দিয়ে দেওয়া হবে, মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে ক্ষমা করে দিলাম তারপরে জ্বালায় না। একদিক দিয়ে মা বলেছে, হুজুর আমার সন্তানকে ক্ষমা করলাম, আরেকদিক দিয়ে সাহাবী কালিমা পড়তে শুরু করেছে, সুবহানাল্লাহ। একদিক দিয়ে মা বলেছে আমার সন্তানকে ক্ষমা করলাম, আরেকদিক দিয়ে সন্তান কালিমাও পড়তে শুরু করেছে। ও মুসলমান, এর নাম মা, এর নাম বাবা। মা বাপ যদি মুশরিকও হয়, একটা কথা মনে রাখবেন, আপনার আব্বা আম্মা তো মুসলমান, অপরাধ করুক আপনার উপরে জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, কিন্তু মুসলমান তো। আপনার আব্বা আম্মা যদি মুশরিকও হয়, কিন্তু সন্তানের দায়িত্ব হইছে আব্বা আম্মার খেদমত করা। মুশরিক হলেও তোমার ইমান বিধ্বংসে যদি না হয়, ইমান থেকে দূরে যাওয়ার যদি অনুমতি সে না দেওয়ার ও ইমান থেকে দূরে যাওয়ার কথা না বলে, মুশরিক আব্বা আম্মার খেদমত করাও সন্তানের উপরে ওয়াজিব হয়ে যায়। তোমার আব্বা আম্মা তো মুসলমান। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মা মুশরিকা, আল্লাহর রাসূলের সাহাবী, রাত্রে 9টা 10টার সময় রাসূলের খেদমত থেকে বাড়িতে গেছে, জিজ্ঞেস করছে, মা কোথায় গেছ? আমি রাসূলের বাড়ি থেকে আসি, রাসূলের খেদমত থেকে। মা রাসূলের নাম শুনতে, যেহেতু মা মুশরিক, লাঠি নিয়ে শুরু করছে পিটাই করা। আবু হুরায়রা ডেকে বললেন, মা তুমি আমাকে মারতে মারতে পিটার চামড়া তুলে দিতে পারো, কিন্তু রহমাতুল্লিল আলামিনের দর সারতে পারবো না, যদি ইচ্ছা মারতে পারো। আবু হুরায়রা কাঁচে রাসূল বললেন, কেন কাঁচ কো হুজুর, আমার নাম আছে। আল্লাহ রাসূল খুবই রাগান্বিত হলেন, ডেকে বললেন, আবু হুরায়রা রে, রহমাতুল্লিল আলামিনের দরে, রহমাতুল্লিল আলামিনের দরে এসে মার বিরুদ্ধে নালিশ করতেছে, কত বড় সাহস, কত বড় সাহস তোমার, কত বড় সাহস তোমার। আবু হুরায়রা চালাচ্ছিল। আল্লাহ রাসূলকে কয়, ইয়া রাসূলুল্লাহ মার বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, তাহলে কাঁদতেছো, আবার কিল লেগাইছো। কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ রাসূল হাত উত্তোলন করলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা দৌড়াইতে শুরু করছে, পথিমধ্যে কয়েক সাহাবী ধরেছে, আবু হুরায়রা রে তুমি তো জোরে দৌড়াও না, হঠাৎ করে এমন ভাবে দৌড়াচ্ছ, কারণ কি? আবু হুরায়রা কয়, পাঞ্জাবি ছেড়ে দাও, আমি দৌড়াইয়া পর পৌঁছতে চাই, আগে দৌড়ে পৌঁছতে চাই বাড়ির মধ্যে, আমি আগে পৌঁছতে পারি নাকি আমার রাসূলের দোয়া পৌঁছে গেছে। দৌড়ায় যায়, দরজা খটখটাইছে, ভিতর থেকে আওয়াজ আসছে, আবু হুরায়রা আসছো? দাঁড়াও দরজা ধরো, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা কয়, আমার মায়ের গলার ভিতরে কোনো কুকুরের আওয়াজ পেলাম না, আমার মায়ের কথার ভিতরে কোনো প্রকারের কর্কশতা পেলাম না, আমার মায়ের আওয়াজের মধ্যে তৌহিদের গান শুনতে পাইলাম, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি আমার রাসূলের দোয়া আমি আসার আগে পৌঁছে গেছে। দরজা খুললে আবু হুরায়রা কে বললেন, আবু হুরায়রা রে মুহাম্মাদের বাড়িতে গেছো, এত সুন্দর একজন চরিত্রবান মানুষের বাড়িতে গেছো, আমি তোমারে কেন মানলাম, এই জন্য অনুতপ্ত হয়েছি। আমি গোসল করে বলেছি, তুমি যাওয়ার পরে পরে চলো আমরা সবাই মিলে যাই রাসূলের কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করে বাড়িতে ফিরবো, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নিজের দায়িত্ব পালন করো, সন্তানকে দিনী বুঝ শিক্ষা দেওয়া, কমপক্ষে এতটুকু বুঝ শিক্ষা দেওয়া, আল্লাহর ইবাদত শুদ্ধভাবে কিভাবে করবে,
সাথে মাতা পিতার খেদমত কিভাবে করবে, রাসূলের মত যারা কিভাবে করবে, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া মাতা পিতার উপরে ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব ইযা কালা, সন্তান যে আন্দাজের আকল হইতেছে ওই আন্দাজে তারে আল্লাহর জ্ঞান শিক্ষা দিয়ে দাও, সন্তান যে আন্দাজের আকল হইতেছে ওই আন্দাজের জ্ঞান তারে শিক্ষা দিয়ে দাও, ওই আন্দাজের ধর্মীয় জ্ঞান শিক্ষা দাও। ওই আল্লিমুহুল কিতাব ইযা কালা, সন্তান যে আন্দাজের জ্ঞান হইতেছে, ও মুসলমান এক আব্বা তার সন্তান হইব এমন অবস্থার মধ্যে আব্বা নিয়ত করছে আমার সন্তানটা যদি দুনিয়াতে আসে তারে হাফেজে কোরআন বানাবো, নিয়ত করছে কিসের, হাফেজে কোরআনের। অনেক সময় গর্ভ হইতে গিয়ে সন্তান মারা যায় এমন আছে না, অথবা মৃত অবস্থায় হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে বাবার নিয়ত যেহেতু তারে কোরআন শরীফ শিক্ষা দিবে, আল্লাহ এই সন্তানটার জন্য দুইজন ফেরেশতা নির্বাচন করবেন কবরের মধ্যে, এ সন্তানটাকে সকালে বিকালে কোরআন শরীফ শিখাইয়া কিয়ামতের দিন এমন অবস্থা উঠবে সন্তানটা হাফেজে কোরআন, তার আব্বা মা হাফেজে কোরআনের আব্বা মা। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে আমার কথা না, আল্লাহর রাসূল বিশ্বনবী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم মান করাল কোরআন সুম্মা মাতা কবলা আইয়াস্তাজারাহু আতা উম্মালাক ফালিমাহু ফি কবরিহি, কোন ব্যক্তি যদি হাফেজে কোরআন হতে চায়, কোন বাবা নিয়ত করেছে তার সন্তানকে হাফেজে কোরআন বানাবে, কিন্তু সন্তান দুনিয়া দেখার আগে অথবা হাফেজে কোরআন হওয়ার আগে ইন্তেকাল করেছে, আতা উম্মালাক তার কবরের মধ্যে আল্লাহ ফেরেশতা একটা উস্তাদ নির্বাচন করবেন, সকালে বিকালে তারে কোরআন শরীফ পড়াইয়া এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে সন্তানটা হাফেজে কোরআন, তার আব্বা মা হাফেজে কোরআনের আব্বা মা। সুবহানাল্লাহ, ও মুসলমান হাফেজে কোরআন আব্বা আম্মার এত পাওয়ার হবে কিয়ামতের দিন হাফেজে কোরআনের আব্বা আম্মাকে যে নূরের টুপি পরানো হবে, টুপি যখন পড়বে পুরো ময়দানে মাশর আলোকিত হয়ে যাবে, সমস্ত মানুষ আশা করতে থাকবে এত বড় নেককার কে, এত বড় নেককার কে, দেখবে দুনিয়ার হাফেজে কোরআনের আব্বা ছিল। সুবহানাল্লাহ, ও মুসলমান এজন্য দিনই জ্ঞান শিক্ষা দেওয়া, সন্তান দুনিয়াতে আসছে সন্তানের ভুলের নিয়ত যদি আপনার পাক্কা থাকে যে আমার একটা সন্তানকে আমি দিনই শিক্ষা দিব, হাফেজ বানাবো, আলেম বানাবো, আপনার নিয়ত পুরা ছিল সন্তান তার ভুলের কারণে হাফেজে কোরআন হয় নাই আলেম হয় নাই, এমন আছে না, বাপ নিয়ত করে পড়াইছে কিন্তু সন্তান এত দুষ্ট এতে একদিন মাদ্রাসা গেলে দশ দিন চুরি করে বাড়ির মধ্যে লুকায় থাকে, তো এদের কারণে সে হাফেজে কোরআন হতে পারে না, কিন্তু বাবার তো নিয়ত ছিল, ছিল না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এ আব্বা নারে যদিও তার সন্তান হাফেজে কোরআন না, সুন্দর নিয়তের কারণে হাফেজে কোরআনের আব্বা হিসেবে ডাক দিবেন। সুবহানাল্লাহ, ও মুসলমানের জন্য নিয়ত করবে এক আব্বা, হাদিস শরীফের মধ্যে আসছে মেসকাত শরীফের হাদিস, এক আব্বা তার সন্তান যখন ইন্তেকাল, সে যখন ইন্তেকাল করতেছে তার স্ত্রীর পেটে চার মাসের সন্তান, এখন ওই সাহাবীটা নিয়ত করতেছে যদি আমার সন্তান হয়, স্ত্রীকে ওসিয়ত করতেছে আমি মরে গেলে আওয়াজ কমে করব, স্ত্রীটা নিয়ত করতেছে আমি যদি মরে যাই স্ত্রীটাকে বলে গেছে আমার সন্তান তারে কোরআন শরীফ শিক্ষা দিবে, হাদিসের পাকের মধ্যে আসছে যখন সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে তখন সন্তানটা যখন সামান্য কথা বলতে জানে তো মাটা ওই স্বামীর কথা রক্ষার জন্য বক্তব্য পাঠাইছে, তো হুজুররা যখন হুজুর যখন তারে জিজ্ঞাসা বাচ্চাদেরকে তোমরা আউযুবিল্লাহ বলো, সেও আউযুবিল্লাহ ব্যাগা ব্যাগা করছে, যখন বিসমিল্লাহ বড় হয়েছে সেও বিসমিল্লাহ করছে, এতটুকুর মধ্যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এত সুন্দর গলায় আমার নাম কে নিছে, তো ফেরেশতারা তো আল্লাহ তোমার এক বান্দা একদম ছোট বয়স অল্প বয়স সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে না, তো হুজুরে যেমনি কইছে এমনি ব্যাগে হচ্ছে, আল্লাহ পাক বলছেন তার কথাটা আমার খুব পছন্দ হয়েছে, কয় যার কথাটা পছন্দ হয়েছে যে আমার ডাক দিছে তার আব্বা কি করে, আল্লাহ কবরের মধ্যে খুব আজাবে আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে কুতিবালিল মুআল্লিমি ওয়ালিস সাবিতি ওয়ালিল আবওয়াইনি আবওয়াইকে বারাকাতুন মিনান নার, আল্লাহ বাচ্চার বিসমিল্লাহ শোনার সাথে সাথে তার উস্তাদকে তার আব্বা মাকে সন্তানটাকে চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কুতিবালিল মুআল্লিমি তার উস্তাদকে ওয়ালিস সাবিতি বাচ্চাটাকে ওয়ালিল আবওয়াইনি তার দুই আব্বা মাকে বারাকাতুন মিনান নার চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ,
দেখেন সন্তানের শুধু নিয়ত করে গেছে বাপ আমার সন্তানটারে কোরআন শরীফ পড়াইও কোরআন শরীফ শিক্ষা দিও এতটুকু নিয়তের কারণে সন্তান যখন কোরআন পড়া শুরু করছে আল্লাহ পাক তার কবরে আজাব মাফ করছে ও মুসলমানের জন্য সন্তান চারটা সন্তান থাকলে একটা সন্তান কমপক্ষে নিয়ত করবেন আল্লাহর রাস্তায় দিয়ে দিব আল্লাহর রাস্তায় দিয়ে দিব ভবিষ্যতে সন্তানটা দেখবেন অন্যান্য সন্তানের তুলনায় এই সন্তানটা শান্তিতে থাকবে আমাদের মাদ্রাসার মধ্যে বেতন কম কিন্তু বরকত বেশি বেতন কম বরকত বেশি আমি তো আপনাদের পাশে পাশে আসি যেহেতু আমার হাতিয়া তো অনেক বেশি আমাদের মাদ্রাসার মধ্যে যে সমস্ত শিক্ষকরা আছে 22 জন শিক্ষক আমি দাবি করতে পারবো আমার মোবাইল থেকে 22 জন শিক্ষকের প্রত্যেকের মোবাইলগুলি সবচেয়ে বেশি দামি দামি আমার মোবাইল থেকে দামি আমি তো কাপড় পরি হাইস্ট 200 টাকা দামি গজ তারপরে 350-450 টাকা দামি গজ আমি কোনোদিন কাপড়ের মধ্যে ইস্তারি দেয় না 10 টাকা লাগে ইস্তারি দিতে দাম বাড়ি গেছে এজন্য কাপড় ইস্তারি দেওয়া সারা করি কিন্তু যতগুলি ওস্তাদ আছে ইস্তারি দিয়ে বলে তাদের যে এরকম ভাবে চাল চলন যে সুন্দর আচার আচরণ একটা ম্যাজিস্ট্রেট 1 লাখ টাকা বেতন পাইয়াও তাদের মতো শান্তিতে চলতে পারে না একটা মসজিদের ইমাম সাহেব যে আন্দাজের শান্তিতে চলতে পারে ঠিক কিনা রিজিকের মালিক আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দেবেন একটা সন্তানকে কমপক্ষে আল্লাহ রাস্তা দিয়ে দিবেন এজন্য দ্বিতীয় নম্বরের দায়িত্ব বলছে ওয়াইয়াল্লিমুহুল কিতাব ইজা কালা সন্তানটার যে আন্দাজে জ্ঞান হয় ওই আন্দাজে তারে আল্লাহর জ্ঞান শিক্ষা দিয়ে দাও ওই আন্দাজে তারে দিন শিক্ষা দিয়ে দাও দিনী বুঝ শিক্ষা দিয়ে দাও ওই যা বিধু হই যা তরকা সন্তানটা যখন উপযুক্ত হচ্ছে নিজ দায়িত্বে বিবাহ ব্যবস্থা করায়ও নিজ দায়িত্বে বিবাহ ব্যবস্থা করায়ও সন্তানের উপরে দায়িত্ব ছেড়ে দিও না সন্তান যেহেতু বিবাহ করে নাই এই ময়দানে কোথায় শান্তি এটা সন্তান বুঝে না সন্তান সুন্দর দেখলেই পিছে দৌড় দিব সন্তান টাকা দেখলেই পিছে দৌড় দিব কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন তারা তো এই পথে একটা জীবন কাটাইছেন কাটাইছেন না প্রত্যেকটা মানুষ যারা বিবাহ করছে কেমন মেয়ে ঘরে আসতে শান্তি আসতে পারে এটা তারা ভালো করে জানে জানে কি কারণ এই পথের পথিক তো সবাই বিবাহের পরে প্রত্যেকটা মানুষই জানে ঘরের মধ্যে কেমন নারী আসলে শান্তি আসে কিন্তু আমার সন্তান তো আগে বিয়ে করে নাই এজন্য জানেও নাই ইসলাম বলছে বিবাহের দায়িত্বটা আব্বা মারে দিছে আব্বা মারে দিয়ে বলছে বিবাহের দায়িত্বটা নিজের হাতে না সুন্দর মেয়ে দেখে চরিত্রবান দিনদার মেয়ে দেখে ঘরের ভিতরে ঢুকাও যদি একটা দিনদার একটা মেয়ে ঘরের ভিতরে আসে আল্লাহ রসুল বলছেন একটা জান্নাতের টুকরা তোমার ঘরে ঢুকবে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রসুল ওসিয়াত করে দিয়েছেন আমাদের সমাজের মানুষেরা মেয়ে দেখতে গেলে মেয়ের বাবার 4টা গুণ দেখায় 4টা গুণ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত এত দেমাকিন বানাইছে আল্লাহ তাদেরকে আশরাফুল মাখলুকাত কিন্তু জানোয়ারের মতো স্বভাব তাদের এত দেমাকিন 4টা গুণ দেখে বিবাহ করতে যায় আল্লাহ পাক রাসূল বলছেন তুরকাহুল মারাতু লি আরবাইন লি মালিহা ওয়া লি হাসবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা মেয়েকে বিবাহ করতে যায় 4টা গুণ দেখে মেয়ের বাবাটা কোটিপতি কিনা মেয়ের বংশ চৌধুরী বংশ কিনা মেয়েটা উর্গের মার মতো সুন্দর কিনা মেয়েটার দিনদারি চরিত্র আছে কিনা 4টা গুণ দেখে দেখে কিনা 4টা গুণই তো দেখে যে বিবাহ করতে যায় এই 4টা গুণ দেখে আল্লাহ রসুল বলছেন আমার উম্মত এত দেমাক্ষীণ বিয়ে করতে গেলে 4টা গুণ দেখে তার বাবার মালদারি আছে কিনা সুন্দর চরিত্র আছে এরকম বংশ সুন্দর কিনা মেয়েটা পূর্বের মার মতো সুন্দর কিনা তারপরে মেয়েটা এরকম দিনদার কিনা 4টা গুণ দেখে বিবাহ করে মালদারি মিলছে তারপরে বংশও মিলছে তারপরে মেয়ে সুন্দরও ঠিক আছে এখন চতুর্থ নম্বরে যেটা গুরুত্বপূর্ণ গুণ এখানে গিয়ে বেজাল করে ওর মুরব্বীরা যায় তো একটা ক্যারাত খোনা আসানি তো এটি ক্যারাত খোনায় যেটা মূল ছিল দিন এটার মধ্যে এই 2 নম্বরই করবে টাকাটা ঠিকই দেখছে মেয়ের বাবার কত কোটি টাকার মালিক মেয়ের বংশ ঠিকই তালাশ করে দেখছে আসলে অরিজিনাল বংশ কিনা সৌন্দর্য একদম টাটকা ভালো করে টিপে টাপি দেখছে আগে মায়ের ঘরে বাড়াইছে তারপরে নিজের মারে বাড়াইছে তারপরে ছেলেরা বাড়াইছে তারপরে সৌন্দর্যটাও ঠিকঠাক দেখছে যে জিনিসটা অরিজিনাল দেখার জন্য যে জিনিসটা ছিল ওই জিনিসটার মধ্যে গড়বড়ি করল সেখানের মধ্যে কি কোরআন শরীফও পড়ছে নাকি পুঁতি পড়ছে আল্লাহ জানে ফ্যাশনের মুরব্বীরা তো মাশা আল্লাহ সুন্দর হয়েছে এত এত সুন্দর হয়েছে বিবাহ করে ফেলছে ও মুসলমান আল্লাহ রসুল বলছেন ঘরে অশান্তি মাত্র এই কারণে আসে
আল্লাহ রাসূল বলছেন মান তাযাওয়াযা ইমরাতান লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, কোন বাবা যদি তার সন্তানকে বিবাহ করায় মেয়ের বাড়ির মালদারি দেখে এই মেয়ে এ ঘরের ভিতরে আসিয়া সারাটা জিন্দেগি তার স্বামীকে বকির বানায় রাখবে, সারাটা জিন্দেগি ঘরের ভিতরে অশান্তি দিবে, কখনো স্বামীকে শান্তি দিবে না। লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, স্বামীটাকে সারা জীবন বকির বানায় রেখে দিবে। বকির বানায় রাখবো এর অর্থ হচ্ছে স্বামীরে সব সময় নিচু করে রাখবো। তার বাবা তার 4,000 টাকা দামি থ্রি পিস পরায় অভ্যাস, এখন গরিবের ভাই বিয়ে হয়েছে 1,000 টাকা দামি থ্রি পিস দিতে পারে না। যে মেয়েটা অভ্যাস হয়েছে 4,500 টাকা দামি থ্রি পিস পরিয়া, এ মেয়েটা 1,000 টাকা দামি থ্রি পিস বরদাস করতে পারবে? ঘরে অশান্তি আসবে কিনা? ঝগড়া হলে স্বামীরা কবে হতেন নেন বলা, তার মানে তিন বার তো কোটিপতি, পলাতক টাকা পয়সা কম, ঝগড়া হলে তার হীন করার চেষ্টা করবে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছেন কোন ব্যক্তি যদি তার সন্তানকে বিবাহ করায় মেয়ের বাড়ির মালদারি দেখে ওই সন্তানকে সারা জীবন মেয়েটা এসে ফকির বানায় রাখবে। ওয়ামান তাযাওয়াযা ইমরাতান লিহাসবিহা, কোন ব্যক্তির বংশের কোন নাম ডাক নাই, বিবাহ করছে উন্নত মানের বংশ যাইয়া, আল্লাহ রাসূল বলছেন লাম ইয়াজিদুল্লাহু ইল্লা দানা, সারাটা জীবন এই ছেলেটাকে ওই ব্যক্তি বংশ নিয়ে গালি দিবে, ওই ব্যক্তির স্ত্রী সারা জীবন বংশকে মেনে নিতে পারবে না। যখন হলে কইব তুমি যে আমারে বিয়ে করতে পাইছ, তোমাদের গোবরে পদ্মফুল উঠছে, আমি কত বাড়া জানাই পাইতাম, আমার চৌধুরী বংশ ছিল, আমার বিয়ের অভাব হইতো না, আমার আব্বা কোন বলে যে তোমার কাছে বিয়ে দিছে? যখন হলে কইব ঠিক কিনা? যে স্ত্রী স্বামীকে এতটুকু হীন ভাবতে পারে আমার বংশ অনেক উন্নত তোমার কোনো বংশ নাই, এই স্ত্রী দুনিয়াতে স্বামীর শান্তিও দিতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলছেন খবরদার বংশ দেখিও না, বংশ দেখলে তুমি যদি বংশ দেখে বিবাহ করে আনো তোমার বংশের লোকদেরকে সে মানবে না। মানতা দাওয়াজা ইমরাতান লিজামালিহা, যদি হুরের মতো সুন্দরী মেয়ে ঘরের ভিতরে বিবাহ করে আনো তোমার বাড়ির মধ্যে কোনো তোমার মাতা কালো তোমার বোনটা কালা, এই কালা ঘরের মধ্যে এসে হুরের মতো সুন্দরী মেয়ে এসে তোমার মার খেদমত করবে না, তোমার বোনের খেদমত করবে না, ঠিক কিনা? ক মুসলমান হুরের মতো ঘরের ভিতরে নিজের মাতা কালা বোনটা কালা নিজেও কালা, এতে নিয়ত করে স্বপ্ন দেখে এতে একদম হুরের মতো মেয়ে বিয়ে করবো, কালা মা কালা বোন হুরের মতো একটা মেয়ে আইসা মার খেদমত করবে, মা ধরলে হাত দুই রাখবো, কবু কাটলে মেয়ে হাত লাগছে, বোনে তো ধরতে পারতো না, শুইলে তো তিনবার গোসল করবো, কারণ এটি তো সুন্দর। আজকে আমাদের ঘরের মধ্যে অশান্তির মূল কারণ তো এগুলি, এগুলি না বা ছেলেরা বিয়া করাইব, ছেলে যদি কয় না আমি এই বংশত বিয়া করতাম না, আমি যত দিতাম না, বাপ ছেলের লগে 1 সপ্তাহ কথাই কয় না, ঠিক কিনা? অপ করে তাই কথা কয় না, কথা কয় না কেন? অমুকের ফোলারে বিয়া করাইছে, মোটর সাইকেল নিতে পারছে, অমুকের ফোলারে বিয়া করাইছে, 3 লাখ টাকা যত দিছে তুই ভর্তি না কেন, কয় কিনা? মুসলমান অমুকের ফোলারে বিয়া করাইছে তোমার অসুবিধা কি? অমুকের ফোলা যার নামে গেলে কি তোমার ছেলে আরো যার নামে দিবে? অমুকের সব বলা যদি জাহান নামের আগুনে জ্বলে তোমার সন্তানটারে ওকে জাহান নামের আগুনে জ্বালাইবা? আজকে কে গুনে গেছে? এ তিনটা গুণই দেখে আমাদের দেশে, কিন্তু দিনদারি সবচেয়ে বড়। আল্লাহ রসুল বলছেন ফার্স্ট পার বিজাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। ধনী লোকের মেয়ে দিনদার হতে পারে, অসুবিধা না, ধনী লোকের মেয়ে দিনদারি হতে পারে, চৌধুরী বংশের মেয়ে দিনদারি হতে পারে, সুন্দর মেয়ে দিনদার হতে পারে। আগে খোঁজখবর দেখো দিনদার কিনা, যদি চৌধুরী বংশের মেয়ে হয় দিনদার হওয়ার অসুবিধা নাই, যদি উন্নত বংশের মেয়ে হয় দিনদার হওয়ার অসুবিধা নাই, সব থেকে গুরুত্ব দিতে হবে দিনদারিটারে, ঠিক কিনা? মেয়েটা যদি চরিত্রবান হয়, যে মেয়ে এতটুকু জানে চরিত্রবান নম্র ভদ্র হয়, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, নিজেই মেয়ে নম্র ভদ্র হয়, সে মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে চোখ উঠায় কথা বলবে না। কিন্তু যে ঘরের মধ্যে সাপ পেজির সম্পর্ক ছিল, ধনী ঘরের মধ্যে বাবার কোনোদিন খেদমত করে নাই, মার কোনোদিন খেদমত করে নাই, সারাদিন মোবাইল টিপে জীবনটা কাটাইছে, এই মেয়ের ঘরের ভিতরে আনলে শ্বশুর শাশুড়ি এই মেয়ের দ্বারা শান্তি পাবে না, ঠিক কিনা? যে মেয়ে সারাটা জীবনই মোবাইল টিপে কাটাইছে, একটা ফকিরের মেয়ে রিক্সাওয়ালার মেয়ে, বাপ ঘরে গেলে গরম পানি না তারা খাওয়ায়, ছেলেরা রাখলে কাছে খাওয়া